السلام عليكم ورحمة الله وبركاته <applause> <applause> الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين ولا آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله السميع الأليم من الشيطان الرجيم من حمزه ونخفه ونفسه بسم الله الرحمن الرحيم ওয়াইজ দা কুরিয়াল কোরআন ফাস তামিউ আলাহু আনসাতুল্লা আল্লাহ কুমতুর আল আয়া সমস্ত প্রশংসা সে মহান সত্তা আল্লাহ সুহান তালার জন্য শান্তির ধারা বর্ষিত হোক মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের প্রতি যে প্রত্যেক রবিবারের ন্যায় আজকেও আমরা ইলমি তাহাকিকী মাজলিস মাসালা নম্বর আট যার বিষয় ইমামের পেছনে মুক্তাদিরা সুরাতুল ফাতেহা পাঠ করবে কি করবে না এই মর্মে আজকে যে বিষয় বা টপিক আমরা নির্ধারণ করেছি শুধুমাত্র খাস হানাফি মাঝাবের মধ্যে যারা আছে মাসলাকে আহনাফ যারা ইমামের পেছনে সুরাফাহাতে পড়ে না তারা কোন কোন দলিল দিয়ে থাকে তারা কোন কোন কোরআনের আয়াত কোন হাদিসগুলো দিয়ে বলে যে ইমামের পেছনে ফাতে পড়ার দরকার নেই আজকে শুধুমাত্র মাসলাকে আহানাফের দলিলগুলোর আমরা ইলমি তাহাকে কি জবাব আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর বিস্তারিত সুরাফুল ফাতে প্রসঙ্গে জানার জন্য আমাদের পূর্ববর্তী আলোচনা যে দুটো করা হয়েছে একটা ইলমি তহাকিকি মজলিস মাসালা নম্বর পাঁচ যেখানে আমরা শুধু তাবেই এবং চার ইমাম তাদের মাঝাব কি ছিল ইমাম সুরা ফাতে হবে কি হবে না এই মর্ম আলোচনা করেছি আর ইলমি তাকিকি মাজলিস মাসালা নম্বর ছয় যেটা আছে সেখানে আমরা আলোচনা করেছি মানে সরি সাত যে খাস আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাসাল্লাম তিনি যে মর্মের পেছনে সুরা ফাতিয়া পড়তে বলেছেন এই মর্মে আমরা দশখানা সই হাদিস আমরা পেশ করেছি আজকে আমাদের সুরাতুল ফাতে প্রসঙ্গে আজকে আলোচনা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আর শেষ আলোচ্য বিষয় যে মাসলাকে আহানাফের যে দলিল সে দলিলগুলো খণ্ডন তার পূর্বে আমাদের এই তাহাকিকি মাজলিস ইউটিউব সোশ্যাল মিডিয়া আলহামদুলিল্লাহ অনেক ভাইরাল হচ্ছে বিভিন্ন মানুষ তারা ফোন ফোন করছে এবং তারা প্রশংসামূলক অনেক বাক্য দিচ্ছে তারা আমাদের আলোচনা থেকে উপকৃত অনেক হচ্ছে এমনকি অনেক আলেম ওলেমা পর্যন্তও তারা মতামত মানে পোষণ করছে যে না বা আপনার এই তাহাকিকি মাজলিস থেকে আমরা অনেক উপকৃত হচ্ছি আলহামদুলিল্লাহ তো আর অনেকজন আছে জানেন যে মানুষের দুই পক্ষে সবসময় মানুষ থাকবে সরি তিন পক্ষ এক পক্ষ যে আমি যা বলবো বা যে কোনো ওলেমা যে বলবে হুবহু তাই মানবে এক পক্ষ আর এক পক্ষ আছে আমি ঠিক বলি আর ভুল বলি সবসময় সমালোচনা করবে আর তিন নম্বর পক্ষের মানুষ থাকে যারা আমি যে কথাগুলো বলি এগুলো ঠিক যেটা হয় সেটা গ্রহণ করে যেটা ভুল হয় সেটাকে বর্জন করে এরা নিউটন পারসন তো যারা একদম আমাদের বিরুদ্ধে আছে আমরা ঠিক বললেও তারা গ্রহণ করবে না ভুল বললেও গ্রহণ করবে না এইসব ব্যক্তিদের কাছ থেকে একটা অভিযোগ পেয়েছি আর আমরা প্রত্যেকবার তাহিকী দিছে আমাদের আলোচনা প্রসঙ্গে সোশ্যাল মিডিয়াতে যারা আপত্তি তোলে আমরা প্রথম একটা জবাব দিয়ে শুরু করি তো আজকেও বিশেষ করে আমার প্রতি অভিযোগ করেছে বেশ কিছু ওলেমাই আহানাফের তরফ থেকে এবং এর মধ্যে কিছু ব্যক্তি আছে যারা দেববন্দি এবং বেরোলবি এবং ফুরফুরা এনাদপুরি জোনপুরি মাঝভান্ডারী সমস্ত হানাফি মাজকেছে একটা অভিযোগ অভিযোগ আর নতুন তো তার আমরা জবাব ইনসালা দেব প্রথম অভিযোগ তারা করছে যে আপনি আলেম না বারবার কিন্তু একই প্রশ্ন আপনি আলেম না তো আপনি কোন মাদ্রাসে পড়েছেন আপনার কি ডিগ্রি আছে আপনি তো আলেম না আপনি এইসব ইতারাফি মাসাল দিয়ে আলোচনা করবেন কেন আমরা তাহকি কি মাসদিস মাসাল সাতের ভূমিকাতে এটা জবাব দিয়েছি তো আজকে আর একটা অ্যান্টিভেনাম যৌক্তিক ইলমুল কালাম যেটা ফাঁকি বলা হয় মানে যৌক্তিক জবাব যে আমি আলেম না তার জন্য আমার আলোচনা শ্রবণ করা বা শোনা মানে শুনবে না বা আমার কথাগুলো সে মানবে না তো আমাদের জবাব হচ্ছে আজকে এইভাবে আমরা দেব তো ভাই আলেম হলেই কি আপনি আমার কথা মানবেন ধরুন আজকে আমি দেবন্দি মাদ্রাসা থেকে আমি আজকে আলেম বা মুফতি ডিগ্রি নিয়ে আসলাম বা সাইকুল হাদিস বুখারি পড়াতে পারবো এমন আমাকে তারা স্বাক্ষর করে দিল এখন কি আমি যদি দেবন্দি মাদ্রাসা থেকে যদি ফারেক হয়ে আসি আল্লামা হয়ে আসি মুক্তি হয়ে আসি বলুন তো বেরলবিরা আমাকে মানে মুক্তি হিসেবে মানবে মানবে না আবার দেখেন যদি আমি বেরলবি থেকে ফারেক হয়ে আসি বেরলবি যে মাদ্রাসা আছে উত্তরপ্রদেশে ওখান থেকে যদি মুক্তি মহদ্দ ডিগ্রি করে আসি তাহলে কি দেবন্দিরা মানবে আমার কথা মানবে না যদি আমি শিয়াদের মাদ্রাসা থেকে পড়াশোনা করে আসি তো সুনিরা কি আমাকে মুক্তি মানবে মানবে না তার মানে বোঝা গেল যে যারা যে মাঝাবে যে মতবদে বিশ্বাসী তাদের বিরুদ্ধে যদি চলে যাই যতবার আল্লামা হোক যত বড় শাহাদিস হোক তার কথা গ্রহণ করবে না দুই নম্বর যদি এমনটাই হয় যে আমি আলেম না এই জন্য আমার কথা শ্রবণ করার দরকার নেই বা আমার এ তাহি করার অধিকারী বা কি আছে তা আমরা বলবো ঠিক আছে আমাদের শেখ মতিহুর রহমান মাদানি আছে না নেই আছে তিনি আলেম কি আলেম না অবশ্যই আলেম আহলে হাদিসদের মধ্যে কি আলেম নাই প্রচুর আলেম অধিকাংশ মাদানি যারা আছে তারা সকলে আলেম তারা সকলে মানে সেই বুখারির হৃদয় নিয়ে গবেষণা করে অনেকজন আছে তো যদি আমি আলেম না এই শর্তেই এই জন্য অভিযোগের যদি আমার কথা শ্রবণ হয় তো অনেক আছে যারা আলেম তাদের কথা কেন তোমরা মানছ না দুই নম্বর পয়েন্ট যদি আলেম হলেই যদি আমার কথা শুনবে অন্যথায় শুনবে না বলছে মাদ্রাসাটায় আগে ফারেক হয়ে আসে তারপরে তোমার কথা শুনবো তো আলেম হলেই যদি আলোচনা শ্রবণ বা শোনা যায় তাহলে আমরা দেবন্দীদেরকে অ্যান্টিভেনাম জবাব যে বেরলবিদের মধ্যে এখন আমাদের পশ্চিম বাংলাতে যে বড় আলেম আছে গোলাম সন্দানি রেজবি আছে না নেই পশ্চিম বাংলায় আর বাংলাদেশে আছে কি এনায়তুল্লাহ আব্বাসি এখন এরা হচ্ছে ফিরকার মতবাদে বিশ্বাসী তথাকথিত সুন্দি নামে পরিচিত এরা কিন্তু বড় আল্লামা কাদের কাছে বেরলবিদের নিকটে এখন দেবন্দি বলে দিই তাহলে দেবন্দিরা কাজ করো তোমরা এনাতুল আব্বাসীকে বড় আল্লামা মেনে নাও উনি সব কথা বলছে সেগুলো তোমরা মেনে নাও তো মানবে অবশ্যই তারা কিন্তু মানবে না ঠিক ঠিক জবাব দেওবন্দি যারা দেওবন্দি ওলেমা আছে দেওবন্দি বড় বড় আল্লামা আছে যেমন বাংলাদেশে আছে লুৎফর ফরাজি আমাদের পশ্চিম বাংলাতে আছে নাসির উদ্দিন অনেকজন আছে এখন দেওবন্দিদের মধ্যে এত বড় বড় আল্লামা ওলেমা মাসায়ক আছে এখন দেব কে দেখে আল্লামা বলে বিশ্বাস করে আলি হিসাবে মানে মানে না কেন তার মানে এটা একটাই জিনিস যে তুমি আমাদের মাঝাবেন না আমাদের মতবাদের না তাই তুমি যতই সাইকুল হাদিস হোক না কেন যতই বড় আল্লামা হোক না কেন যত বড় মুক্তি ডিগ্রি করো না কেন দশ বার মুক্তি ডিগ্রি করলেও দেবন্দীদের নিকটে বেরোলবিদের যত বড় মহদ্দিস হোক না কেন দেবন্দীরা জাহেলি মনে করে করে কি করে না আবার বেরলবিদের কাছে দেবন্দীদের যত বড় আল্লামা হোক না কেন আশ্রাব আলী থান বি হোক কাশ এ হোক যারা দেবন্দির শিরোমণি যারা প্রতিষ্ঠা করেছে বেরলবিরা কিন্তু তাদেরকে জাহেলি বলে কি বলে না তো অবশ্যই বলে তো এখানে সমস্ত কিছু দিক থেকে বোঝা গেল একটাই যে আমার মতবাদের হোক সে আল্লামা হোক মানে সে সাধারণ মানুষ হোক সে যদি ঠিক কথা বলে তো ঠিক কিন্তু বিরোধীরা যত বড় আল্লাম হোক না কেন যত বড় হোক না কেন তারা মানবে না এটা যে দিক দিয়ে আপনি দেখবেন সেদিক দিয়ে মিলে যাবে তো যাই হোক আমরা পেছনে ফাতে পাঠ করতে হবে না এই মর্মে ওলমায় আহানাফ যে দলিলগুলো দেয় সেগুলোর আমরা বিশ্লেষণ করব। তবে আলোচনার মধ্যে কেউ প্রশ্ন করবেন না আলোচনার শেষে আপনারা প্রশ্ন করবেন আর আপোষে নিজেদের মধ্যে গল্প গুজব করবেন না আর সোশ্যাল মিডিয়াতে যারা দেখছেন অনেকে প্রশ্ন করে থাকেন সরাসরি তো প্রশ্ন এইভাবে করবেন না কেননা আমরা প্রশ্ন দেখার এখন সময় নেই যদি আমাদেরকে প্রশ্ন করতে হয় বা আমরা যদি কোনো ভুল বলে থাকি তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে ইমেল করতে পারেন রাহুল হোসেন ডবল জিরো অ্যাট দ্য আমরা সপ্তাহে দুই দিন আমরা এই বিশেষ করে খুলে থাকি এবং জিমেলগুলো দেখি যারা অভিযোগ করে যদি ইলমি তা হাকি কী হয় আমরা পাল্টা ইনশাল্লাহ সেগুলো জবাব দিই আর যদি কোনো ভুল বলে থাকি আমরা পরবর্তী তাহকিকী মজলিসে আমরা সেগুলো ইনশাল্লাহ সেগুলো রুজু করব। প্রত্যাবর্তন ইনশাল্লাহ করে নেব তো তাহাকিকী মজলিসে আজকে যে বিষয়ে আলোচনা আলহামদুলিল্লাহ কমপক্ষে ওলেমায় আহানাফ দেবন্দি বেরোলবি ফুরফুরা এবং এনাদপুরি বাংলাদেশ থেকে যতগুলো বই আছে তাদের সমস্ত বই আলহামদুলিল্লাহ যতগুলো বাংলা ভাষাতে যতগুলো উর্দু ভাষাতে আমার কাছে আছে আলহামদুলিল্লাহ স্টাডি করার পরে আলোচনাতে বসেছি কারণ ওরা কি দলিল দিচ্ছে কেন ওদের বই দেখতে হবে তো ওরা কি দলিল দিচ্ছে তো সমস্ত দলিলগুলো দেখে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যে বক্তৃতা বা আলোচনাটা আপনাদের সামনে দিচ্ছি সেই বক্তৃতা সম্পূর্ণ মানে আজকে আমি সাড়ে বারোটার পর থেকেই আজকে আমি এই আলোচনাটা মানে সাড়ে বারোটার পর থেকেই এই বক্তৃতাকে সাজিয়েছি প্রায় সাড়ে চার ঘন্টা ধরে সাড়ে চার ঘন্টা ধরে যে আমি সাধারণ মানুষকে কীভাবে বোঝাবো যে তার দলিল আছে কী আমার গবেষণা আলহামদুলিল্লাহ দু হাজার তেরো পর থেকে কিন্তু বক্তৃতা সাজাতেই প্রায় সাড়ে চার ঘন্টা সময় লেগেছে যে আপনাদের কাছে এমনভাবে এগুলো উপস্থাপন করব যেন সাধারণ মানুষ এগুলো বুঝতে পারে কেননা এগুলো খুবই স্পর্শকাতর তো যাই হোক প্রথমে আমরা আলোচনা শুরু করার পূর্বে আমরা দার্সে তিরমিজি আপনাদের সকলে মনে আছে জার্সের দার্সে তিরমিজি এটা হচ্ছে জাস্টিস তাকি উসমানি হাফেজা উল্লাহ যিনি ওলেমায় দেবন্দের একজন সবচেয়ে বড় আল্লামা সবচেয়ে বড় মহাদ্দিস ফকি এখনো জীবিত আছেন তিনি সুনান তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন যার নাম দারসে তিরমিজি তো দার্সে তিরমিজি আমরা এর আগেও দেখিয়েছি আজকে আরেকবার দেখাবো আলোচনা শুরুতেই এচে দার্সে তিরমিজি এটা আল কাবসার প্রকাশনী ইসলামিক টাওয়ার বাংলাবাজার ঢাকা এগারোশো থেকে প্রকাশ হয়েছে এটা হানাফি ভায়েদের বৃহত্তর একটা প্রকাশনী এই দারসে তিরমিজির দুশো সাতচল্লিশ নম্বর হাদিস কত নম্বর হাদিস দুশো সাতচল্লিশ দেখবেন আর যারা ইসলামিক ফাউন্ডেশন থেকে সুনান তিরমিজি আপনারা দেখতে চাইছেন ইসলামিক থেকে সুনান তিরমিজি তারা অবশ্যই এই একই জিনিস দেখবেন এক মিনিট যারা ইসলামিক ফাউন্ডেশন থেকে সুনান তিরমিজি থেকে হাদিসটা দেখতে চাইছেন তারাও দুশো সাতচল্লিশ নম্বর হাদিসটা দেখবেন অবশ্যই তাহলে বুঝতে পারবেন যে এখানে আজকের আলোচনা আমাদের মানে সমাপ্ত হয়ে যাওয়ার কথা শুধু এই দার্সের তিরমিজি থেকে আমি হাদিসটা শুধুমাত্র আপনাদের সামনে পাঠ করব দুশো সাতচল্লিশ নম্বর হাদিস দুশো সাতচল্লিশ নম্বর ইসলাম ফাউন্ডেশন সনান তিরমিজি দুশো সাতচল্লিশ নম্বর হাদিস হোসেন মাদানী প্রকাশনী সনান তিরমিজি আল্লামান নাসুদ্দিন আলবানী তাহাকি অনুসারে সাহেব সেটাও দুশো সাতচল্লিশ এবং দার্সে তিরমিজি জাস্টিস তাকিস মানে ক্রমিক অনুসারে এটাও দুশো সাতচল্লিশ নম্বর হাদিস হাদিসটা বলা হচ্ছে যে আবদুল্লাহ ইবনে ওমর রদি আল্লাহ তালা আনু তিনি বর্ণনা করছেন যে উবাদ বিন সামিত রদি আল্লাহ আনু থেকে বর্ণনা করেন রসুল সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি সুরাতুল ফাতিহা পাঠ করল না তার নামাজ হলো না লা সলাত আলিম আল্লাম ইকরাবি তিল কিতাব এটা শোনান তিন মিজের হাদিস এবং তিন মিজি নকল করেছেন তারপর ইমাম তিরমিজি কি ব্যাখ্যা করেছেন ইমাম তিরমিজি কথাটা শুনেন তিনি বলছেন আর ইমাম তিনমিজি জন্মগ্রহণ করে দুইশো নয় হিজড়ি মৃত্যুবরণ করে দুইশো উনআশি হিজড়ি এটা আমার ঘরে কিতাব নয় এটা দার্সের তিনমিজি স্বয়ং হানাফিদের যেসব সব মাদ্রাসা আছে সেখানে দার্স দেওয়া হয় পড়ানো হয় এ বইটা এবার ইমাম তিনমিজি কী নকল করেছে দেখেন তিনি বলছেন এই বিষয়ে আবু আবুহায়রা আয়েশা আনাস এবং আবি কাতাদা এবং আমর আমলাতলা আনু থেকে হাদিস বর্ণিত আছে তারপরে বলছি ইমাম তিমিজুর রহমাল্লাহ বলেন যে উবাদা রদি আল্লাহ আনুতে বর্ণিত হাদিসটি হাসান সহি মানে যে হাদিসটা বর্ণনা করা হলো এ হাদিসটা মান কি হাদিসটা সহি দুই নম্বর কথা বলছে ইমরান ইবন হুসেন রদি আল্লাহ আনু আনহু এবং প্রমুখ সাহাবি এই হাদিস অনুসারে আমল করেছেন মানে এই হাদিস মানে ইমার বেছনে মুক্ত ইসরা ফাতে পড়বে এ হাদিসের পরে অনেক সাহাবি আমল করেছে এবং কে কে আমল করেছে এবার বলছেন দেখেন তারা বলেন যে সুরা ফাতেহা ব্যতী রেখে নামাজ হবে না সুরা ফাতে নামাজ হবে না ইবনু মুবারক এবং শাহেঈ আহম্মদ ইসহাক এই মত ব্যক্ত তারা করেছেন এবং পাশাপাশি এর পাশাপাশি অনেকজন সাহাবি রদি আল্লাহতলাহ আনুর কথা বলা হয়েছে যেমন আলী রোদি আল্লাহতাল আনহু তার সঙ্গে ওমর বিন খাত্তাব রদি তালা আনু উবাদ বিন সামিদ আবু হুরাইরা এবং জাবের বিন আবদুল্লাহ রদি আল্লাহতাল আনহু তাদের সকলে কথা বর্ণনা করা হয়েছে যে এই সব সাহাবার আল তাল আনুমরা তারা ইমামের পেছনে সুরাতুল ফাতিহা পাঠ করতেন এখানে দেখেন বলছে ওমর ইবনুল খাত্তাব আলী ইবনু আবি তালেব জাবের ইবনু আবদুল্লাহ ইমরান ইবনু হুসাইন প্রমুখ সাহাবার রদিউল তাল আনহু এই হাদিস অনুসারে আমল করতেন তার মানে আমরা খোলাফা রাশিদিনের মধ্যে কয়জনকে পেলাম একজন আলীর রদাল আহু আর একজন ওমর বিন খাত্তাব আর তিন নম্বর হচ্ছে হজরত জাবের বিন আবদুল্লাহ রদিয়াল আনহু এই জাবের রদিয়াল আনহু নামটা মনে রাখবেন আর এটা কোথায় আছে মানে এই ব্যাপারে অনেকগুলো আলোচনা হবে হজরত জাবের রদিয়াল তাল আনুর সুনান তিরমিজি দুশো সাতচল্লিশ নম্বর হাদিস এবার আলোচনা এখান থেকে স্পষ্ট মানে ক্লিয়ার পেলাম যে অনেক সাহাবি ইমাম সুরফ হাতিয়া পড়তেন তার মধ্যে খোলেফায় রাশেদের মধ্যে দুইজন আর আল্লাহ রসুল হয়ে বলেছেন সুনান তিনমিজি হাদিসনাথ দু হাজার ছয়শো ছিয়াত্তর দাউদ হাদিস হাদিসনাত চার হাজার ছয়শো সাত মিসকাত হাদিস নাম্বার একশো পঁয়ষট্টি এবং ইবনু মাজা হাদিস নমর বিয়াল্লিশ আল্লাহল বলছেন আমার মৃত্যুর পরে দেখবে অনেক ইত্তেলাফের মধ্যে পড়ে যাবে মতো পার্থক্য হবে তোমাদের মধ্যে তখন কি করবে আলাই তুমি দিন রাশেদিন মাহাদিন যখন ইখতলাফ দেখবে মানুষের মধ্যে তখন আমার সুন্নাতকে আকড়িয়ে ধরো মানে বিশ্বনবীর আর কাসনাথ খোলাফায় রাশেদিন চার খলিফার সুন্নাত আঁকড়ে ধরতে হবে তো চার খলিফার মধ্যে থেকে দুজন খলিফার কথা পাচ্ছি যে তারা ইমামে সরাতুল ফাতিয়া পড়তেন এই বিষয়ে বিস্তারিত জানার জন্য তাহা কি মজলিস মাসাল্লামের সাদ দেখেন আর ডিটেলস আমরা আলোচনা করেছি এবার হানাফি ভাইদের পক্ষ থেকে কি দলিল হানাফি ভাইদের যে কোনো আপনারা নামাজ শিক্ষা বই পড়েন যেগুলো তাহাকি কি আলোচনা করা হয় যে কোনো তাফসির পড়েন তাদের লেখা যে কোনো ফিকার কিতাব পড়েন তাদের লেখা প্রত্যেকটা জায়গাতে যখনই মাসালাই ফাতে খালফুল ইমাম মানে ইমার পেছনে মুক্তা ফাতেহ পড়বে কি পড়বে না এই মর্মে তারা আলোচনা শুরু করে প্রথমে একটা দলিল দেবেই নিশ্চিত দেবে সকলের একটাই দলিল আপনি যতগুলো বই হাঁটবেন সে দলিলটা হচ্ছে সুরাতুল আরফ সুরা নম্বর সাত আয়ত নম্বর দুশো চার আল্লাহ স্মাত পবিত্র কোরআনে বলছে আইজা কুরিয়াল কোরআন হামুন ওয়া এবং ইজা মানে যখন কুরিয়াল কোরআন কোরআন পাঠ করা হয় ফাস কামিউল আন তখন তোমরা শ্রবণ করো এবং চুপ থাকো যে তোমরা এই দুটো কাজ করো তাহলে আল্লাহ আলা তার পক্ষ থেকে তোমাদের প্রতি রহমত বর্ষণ করবে দেখেন স্পষ্ট কোরনের আয়াত যখন কোরআন পাঠ করা হবে তখন তোমরা চুপ থাকো এবার হানাফি ভাইরা দলিল নিচ্ছে এখান থেকে যেহেতু আল্লাহ সুনতল বলেছেন যে কোরআন যখন পাঠ করা হয় তখন চুপ থাকো তো ইমাম সাহেব যখন নামাজ পড়াচ্ছে তখন ইমাম শেফুসরাফ হাতে পড়ে তো মুক্তাদ হিসেবে পড়তে হবে না এটা তাদের প্রথম তাদের একটা জবাব বা এখান থেকে এই দলিল তারা নিয়ে থাকে ইনশাল্লাহ এগুলোর জবাব কি তো এই আয়াতের আমি কুড়িখানা জবাব দেব। কটা কুড়িখানা দশটা দেবো অ্যান্টিভেনাম যেটা ফাঁকি বলা হয় যেটাকে বলে ইলমুল কালাম যৌক্তিক লজিক্যালি জবাব যে এই আয়াতে তাদের কোনো দলিলই নেই প্রথম জবাব শুরু করি প্রথম জবাব হচ্ছে এটা যে এই আয়াতে ইমামের কথা উল্লেখ আছে জব নম্বর এক ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউলাহু আনসাতুল্লাহ আল্লাহ কুমতুর রাহমুন যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো এখানে ইমামের কথা আছে না জব নাম্বার দুই এখানে কি মুক্তাদির কথা আছে জবাব নাম্বার তিন যে এখানে কি জামাতের কথা উল্লেখ করা আছে জবাব নাম্বার চার যে এখানে কি নামাজের কথা উল্লেখ আছে দেখেন চারটা খুব সহজ জবাব যে না ইমামের কথা আছে না মুক্তাদি কথা আছে না জামায়াতের কথা আছে না সলাতের কথা আছে এই আয়াতটা হচ্ছে আম আমরা পাঁচ নম্বর জবাব যদি এটাই ধরে নিই যে ওয়াইজা পুরিয়াল কোরআন কোরআন পাঠ করলে তোমরা চুপ থাকো আর হানাফি ভাইদের দলিল তার মানে ইমাম সাহেব যখন সুরা ফাতে পড়ছে আমরা শুনতে পাচ্ছি তো আমাদেরকে চুপ থাকতে হবে এবার পাল্টা অ্যান্টিভেনাম জবাব ভাই বলুন তো জোহরে আজকে নামাজ পড়েছেন আপনারা আসর পড়েছেন তো বলুন তো জোহর এবং আসর নামাজে ইমাম সাহেব কি জোরে পাঠ করে শুনতে পান তো সেই সময় কি করবেন সেই সময় কি করবেন সেখানকার জন্য হলে হচ্ছে না বাদ দেন কয় নামাজ তিন এর আবারও সাথে চার রাকাত ফজরে দুই রাকাত তো এই মাগরীবের তিন রাকাত আর এশার চার রাকাত তো মাগবীবের প্রথম দুই রাকাতে ইমাম সাহেব জোরে কিরাত করে মুক্তাদের শুনতে পাই কিন্তু তৃতীয় রাকাতে জোরে কি কিরাত করে তার মানে সেখানে মুক্তাদি কি করবে এ কি জবাব দেবেন এর সাথে চার রাকাত প্রথম দুই রেখাতে কিরাত হয় শেষ দুই রাকাতে এইভাবে মনে মনে কিরাত পাঠ করে তো সেখানে কি জবাব দেবেন ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিল্লা আল্লাহ কুমতু রহমন যখন কোরআন পাঠ করা হয় তখন তোমার চুপ থাকো শ্রবণ করো তো সেই সময় তোমরা শ্রবণ করতে পারি না শুনতে পাবেন নাকি আজিত হয় না তো কি করবেন জবাব কি এছাড়া পাঁচ নম্বর জবাব যেখানে তাদের কোনো দলিলই নেই ছয় নম্বর জবাব মাদ্রাসাতে যখন শিক্ষক যখন কোরআন শিক্ষা দেয় আছে না তখন সকল ছাত্র একসঙ্গে জোরে জোরে পড়ে কি পড়ে না জোরে জোরে পড়ে তাহলে তখন এই ওয়াইজা কুরিয়াল কোরআন কোথায় থাকে বলেন যখন মাদ্রাসাতে পড়া হচ্ছে সকল ছাত্র হিপস করছে জোরে জোরে পড়ছে তো মাদ্রাসে পড়ার জন্য দলিল কোথায় পেলেন যে শিক্ষা দেওয়ার জন্য সবাই হট্টগোল করে কোরআন পাঠ করা যাবে কেউ তো শোনে না সেই সময় জব নম্বর সাত মৃত ব্যক্তি মানুষ যখন মারা যায় তখন দেখবেন কোরআন পাঠ করে কি করে না মাথার কাছে গিয়ে বা পাশে একসঙ্গে বিশ জন ত্রিশ জন জমাতে হয়ে তখন সবাই কোরআন পাঠ করছে কে শুনছে শুনে কেউ তো এখানে জবাব কি বুঝতে পারলেন কি যে সবাই তখন কোরআন পাঠ করছে যদি এখানে একটা অ্যান্টি নাম জবাব আছে বেরোলবিদের জন্য কাদের জন্য বেরলবিদের জন্য বেরুলবিদের যে কোরআনে তাসির করেছে কানজুল ইমান আহমেদ রেজা খান বেরুলবি আর তার খলিফা আহমেদ ইয়ার খান নাইমি তিনি যে ব্যাখ্যা করেছেন সুরা আরাফ দুশো পাঁচ নম্বর আয়তের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছে এ কানজুল ইমান তফসির হচ্ছে ইরফান কোরআন ইরফান কোরআন স্পষ্ট হয়ে বেরুলবিদের ওলেমা বলেছে যে মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে সকলে হট্টগোল করে একসঙ্গে জামাতবদ্ধভাবে কোরআন তেওলাত করা জায়েজ নয় কিন্তু বেরুলবিরা করছে বোঝেন নাই তার বই কিন্তু লিখে রেখেছে যদি না থাকে বলেন তাদের বই স্পষ্ট ইরফান কোরআন আরফ নম্বর সাত আয়াত নাম্বার দুশো পাঁচ নম্বর আয়তের ব্যাখ্যাতে এবং দুশো চার নম্বর আয়াতের ব্যাখ্যাতে লিখেছে যে মৃত ব্যক্তির বাড়িতে যে আমাদের কোরআন তেলত করা সমাজে তো এটা একত্রিত জামাতবদ্ধ হয়ে পড়া এটা জায়েজ নয় তখন যেসব বেরলুবিরা পাঠ করছে এরপর কোথাকার বেরলুবি এরা কি পড়াশোনা করে বেরলুবি হয়েছে কেন তাদের আল্লামা যার মাধ্যমে আহমেদ রেজা খান বেরলবি তেরোশো চল্লিশ হিজড়িতে মৃত্যুবরণ করেছে আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দের জন্ম উনিশশো একুশে মৃত্যু তো তারই মাজাব তাদেরই ফতুয়া যে পড়া যাবে না মৃত ব্যক্তির নামে কিন্তু আমাদের সমাজে মানে হয়ে চলেছে তো যাই হোক আমরা ওয়াইজা কুরিয়াল কোরআনের নয় নম্বর জবাব যেটা দেব আট নম্বর জবাব দেবেন ফজর নামাজ পড়ছে ফজরের নামাজ মানে ভোরের নামাজটা পড়ছে মতো পরিস্থিতিতে ইমাম সাহেবদের যে রাকাত পড়ে ফেলেছে বা সরাতুল অন্য একটা কিরাত করছে আর কিছু কিছু মুক্তাদি যারা জামাত পায়নি তারা দেখবেন এসে সঙ্গে সঙ্গে তার নফল সালাদ পড়ছে পরে কি পড়ে না আর হানাফি মাধবের এটাই ফতুয়া যে ফরজ নামাজ চলছে কিন্তু ফজরের সুন্নাত পড়তে হবে হানাফিতে যে কোনো ফিকার কিতাব উঠে দেখেন তারা পড়ে তো তখন তো ইমাম সাহেব তো আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সুরার রহমান ধরেছে মুক্তাদি পেছনে এসে নামাজ পড়ছে তখন যায় কোথায় বুঝতে পারলেন অনেক সময় দেখা যায় এবার আমাদের নয় নম্বর জবাব মানে ফজরের সলাতে হানাফি মাঝাবের মাসালা হচ্ছে এটা ইমাম সাহেব যখন জামাতের সালা শুরু করে দিয়েছে অলরেডি কিরাত করবে কারণ দুই ডাকাত নামাজ কিরাপ তো হবেই সশব্দে এখন মুক্তা দিয়ে সে নামাজ পড়ছে কোন নামাজ ফজরে সামিল হয়নি মানে ফজরে ফরজ নামাজের সামিল হয়নি এখানে নয় অ্যান্টি ভেনাম ফাকি জবাব হচ্ছে এটা হানাফি মাঝাবের মধ্যে দেখবেন যে ইমাম সাহেব মাগরিবের নামাজ শুরু করেছে বা এশ নামাজ শুরু করেছে বা যে কোনো নামাজ এবার ইমাম সাহেব কিরাত করছে ইমাম সাহেব কিরাত শুরু করেছে ফাতে শেষ অন্য কিরাত ধরেছে সে মুসল্লিশ মসজিদ উপস্থিত এখন সে যায় নামাজের দোয়া পড়ছে ইন্দ পরে কি পরে না ইমাম সাহেব তো কিরাত করছে ও আবার ইন্দনি পড়ছে কেন ওয়াইজা কুরিয়াল কোরআন কোরআন পাঠ করলে চুপ থাকতে হবে তবু তো যায় না আমাদের দোয়া পড়তে পারবে না বাদ দেন যায় না দোয়া তারপরে শুরু করে কি নিয়াত শুরু করে কি করে না নিয়াত না পড়লে তো নামাজি হবে না তাদের তো তারা নিয়াত পড়ছে অথচ কোরআনতেওলাত হচ্ছে বাদ দিয়ে নিয়াতের কথা তিন নম্বর পরে কি সানা পরে কি পড়ে না সানা পড়ছে অথচ সাহেব কোরআন পড়ছে পরে কি পড়ে না তো তারা জবাব কি দেবে কোন দিকে যাবে আইনস্টাইনকে ডাকলেও সম্ভব নয় যে এটার সঙ্গে এটাকে সমাধান দেওয়া কেন এখানে ওকে ভাই মানে প্রথমে কী করতে জাহানা মজাদ দোয়া তারপরে নিয়াদ পড়তে হবে সানা পড়তে হবে সব বাদ দেন আল্লাহ একবার তাকবে দিতে হবে কি হবে না তো ওয়াইজা কুরিয়াল কোরআন কোরআন পাঠ করলে চুপ থাকতে হবে কিন্তু ও তো আল্লাহ আকবর বলছে বলছে কি বলছে না অত কিরা চলছে তো এই আমাদের দশটা মানে নয়টা অ্যান্টিভেনাম জবাব বা টোটালি দশটা অ্যান্টিভেনাম জবাব যেটা যৌক্তিক ফাঁকি বলা জবাব যে কোনোভাবেই সম্ভব নয় কেন আমাদের একটা মশালা রদ করতে গিয়ে ওদের দশটা মশালা উল্টে দিতে হবে দশটা মশালাকে আগে উল্টে ফেলে দিতে হবে তারপর আমাদের একটা মশালাকে ওরা বিরুদ্ধে দলিল পেশ করতে পারবে অন্যথায় পারবে না এবার আসেন ইলমি তাহাকি কি আলোচনা যেটা কোরআন এবং হাদিস এবং সালাবদের বুঝ অনুসারে এবার কিছু দালিলিক আলোচনা মানে দলিলের লড়াই এতক্ষণ হলো কি যৌক্তিক কারণ তারা যুক্তি বেশ করেছে আমরা পাল্টা যুক্তি দিলাম আর ওরা একটা দিয়েছে আমরা দশটা দিলাম আলহামদুলিল্লাহ এবার সবচেয়ে বড় দলিল হচ্ছে এটা যে ওয়াইজা কুরিয়াল কোরআনুল্লাহ আল্লাহ রহমন যখন কোরআন পাঠ করায় তখন তোমরা চুপ থাকো শ্রবণ করো এখন এই আয়াতটা কি নামাজের জন্য নাজির হয়েছে হানাফি ভাইদের দাবি যে এই আয়াত দিয়ে নামাজে যে ইমামের পেছনে মুক্তাদি কিরাত করবে না এই জন্য নাজির হয়েছে এটা তার দাবি এবার আমরা খণ্ডন করব কিভাবে প্রথম খণ্ডন এগারো নম্বর এই আয়াতের জবাব যে সুরাতুল আরাফ এটা কি সুরা মাক্কি সুরা না মাদানী সুরা মাক্কি সুরা সুরা আরাফ কিন্স কি সুরা মাক্কি সুরা মানে মক্কাতেটা অবতীর্ণ হয়েছে মক্কাতে অবতীর্ণ হয়েছে আর নামাজরত অবস্থায় নামাজ পড়ছে আমরা সকলেই জানি আগে প্রথম জামানাতে মানুষ যখন নামাজ পড়তো পেছনে সাহাবিরা আপোষে কথা বলতো এমনকি সাহাবিরা এসেছে মসজিদ এসে সালাম আলাইকুম দিয়েছে আর নামাজরত অবস্থায় ওয়ালাইকুম আসসালাম মুখে দিয়েছে এটা ছিল আগে এর দলিল অসংখ্য যে গেছে সেই বুখারি খুলবেন এক হাজার নম্বর হাদিস যে নামাজে বন্ধে কথা বলতো সেই কত বললাম এক হাজার দুশো মানে বারোশো নম্বর হাদিস এটা মনেই থাকবে তো সুরা আরাফ হচ্ছে মাক্কি সুরা মানে ওয়াইজা কুরিয়ার কোরআন কোরআন পাঠ করলে তোমরা চুপ থাকো কোথায় নাজিল হয়েছে মক্কাতে আল্লাহ রসুলের হিজরতের আগে এবার আল্লাহ রসুল হিজরত করে যখন মদিনায় চলে আসেন কোথায় মদিনায় চলে আসেন তখন পবিত্র কোরআন সুরা বাকারা সুরা নাম্বার দুই আয়াত নাম্বার আটত্রিশ অবতীর্ণ হয় কুমিল্লাহি কনে এই আয়াত যখন অবতীর্ণ হলো এই আয়াতের সই বোখারিদে তাফসির আছে কি জানেন আশ্চর্য হয়ে যাবেন মক্কাতে অলরে মক্কাতে অলরে সুরা আরব দুশো চার নম্বর আয়াত অবতীর্ণ হয়ে গেছে বোঝার চেষ্টা করেন কোরআন পাঠ করলে চুপ থাকো অথচ সুরা বাকারাত দুশো আটত্রিশ নম্বর আয়াত এই আয়াতের তফসির সোই বুখারি হাদিস নাম এক হাজার দুশো ওখানে বলা হচ্ছে স্পষ্ট বেল্লা রসুল থেকে আব্দুল নাম হসুল অনেকজন দেশই বর্ণনা করেছে যখন শ্রফ বাকারাত দুশো আটত্রিশ নম্বর আয়াত অবতীর্ণ হলো তখন আমরা নিজেদের মধ্যে আপোসে কথা বলা বন্ধ করে দিলাম কোন আয়াতের ফলে শ্রা আরাফের না শ্রব বাকারা। শ্রব আকারা এবার এখানে ফাক্কি আর একটা অ্যান্টিভেনাম জবাব যে শ্রফ বাকারা মাক্কিস হনামাদিনী শরাহ মোদী না সবাই জানে সমস্ত মুফাসিরা একমত হানাফি শাহি মালিক হাম্বেলি দেবন্দি বেরলবি এমনকি শিয়াদের মধ্যে সকলেই একমত সুরা বাকারা মদিনাতে অবতীর্ণ হয়েছে তার মানে বোঝা গেল সুরা আরাফ অবতীর্ণ হয়ে গিয়েছে পয়জা কুরিয়াল কোরআল কোরআন পাত করলে চুপ থাকো তারপরে সাহাবেরা নিজেদের মধ্যে আপোষে কথা বলতো নামাজের মধ্যে কথা বলা নিষেধ কথা হয়েছে মদিনাতে মদিনাতে কথা স্পষ্ট সুরভ বাকারা খুলেন স্রভ নম্বর দুই আয়াত নাম্বার দুশো আটত্রিশ সই বুখারী দেখেন হাদিস নাম্বার এক হাজার দুশো যে সুরভ বাকারার এই দুশো আটত্রিশ নম্বর আয়াত অবতীর্ণ হওয়ার পরেই মুসল্লিদের মধ্যে আপসে কথা বলা আল্লাহ রসুল নিষেধ ঘোষণা করেছেন অসংখ্য দলিল আছে আমি একরকম কখনো হাদিসের গ্রন্থ থেকে রেফারেন্স দিই সই বুখারি হাদিস নাম্বার এক হাজার দুইশো বুখারি হাদিস নাম চার হাজার পাঁচশো চৌত্রিশ সই মুসলিম হাদিস নাম পাঁচশো উনচল্লিশ এবং আবু দাউদ হাদিস নাম্বার নয়শো উনপঞ্চাশ সুনান তিরমিজি হাদিস নাম্বার চারশো পাঁচ এবং হাদিস নাম্বার দু হাজার নয়শো ছিয়াশি এবং সুরেন নাসাই হাদিস নাম্বার এক হাজার দুশো উনিশ মুসনাদ আহম্মদ হাদিস নাম্বার উনিশ হাজার দুশো আটাত্তর সাহিব নু খিজাইমা হাদিস নাম্বার আটশো ছাপান্ন কুবরা লিল বাইহাকি হাদিস নম্বর তিন হাজার তিনশো তেতাল্লিশ আনি মুজামুল কাবির হাদিস নম্বর পাঁচ হাজার বাষট্টি সহি আবি আউানা হাদিস নম্বর এক হাজার আঠারো এবং শারহু মানিল আসার যেটা হানাফি মাদাবির এবং তহবির কিতাব হাদিস নামার এক হাজার ষোলো এবার একটা হাদিসই পড়ব মানে এত রেফারেন্স দিলাম একটা দলিল পড়ব কোন দলিল সুনান তিন মিজি চারশো পাঁচ কেন পড়ব কেন এটা হানাফি ভাইদের অনুবাদ আছে হানাফি ভাইদের অনুবাদ তারা কি করেছে যেন বলতে না পরে আমি ভুল অনুবাদ করেছি তাদের অনুবাদটা দেখে নেন যে এই যে নামাজে কথা বলা নিষেধ কোথায় হয়েছে মক্কাদা মুদিনাতে আরাপ মাক্কি সুরা এবার দেখেন দার্সে তিরমিজি আবারও জাস্টিস তাকুসমানি বাংলা অনুবাদ বাংলাদেশ থেকে অনুবাদ করেছে হাদিস তামাজ চারশো পাঁচ আমরা পড়বো আপনার ইসনাইন ফাউন্ডেশন চারশো পাঁচ নাম্বার দেখতে পারেন হোসেন মাদানী প্রকাশনী চারশো পাঁচ নম্বর আলবানি তাহাকিক অনুসারে চারশো পাঁচ নম্বর আলহামদুলিল্লাহ সকলের এই মানে ক্রমিক নাম্বারটা মিল আছে চারশো পাঁচ নম্বর আপনারা দেখেন এবার দেখেন পড়ছি এখানে বলছে কি আহমেদ ইবনু মানি রাহিমাহুল্লাহ মানে যেন তাবি তিনি বর্ণনা করছে জায়দ ইবনু আকরাম রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বললেন তিনি বলেন আমরা রসুল সাল্লাহ সাল্লামের পেছনে সালাতে কথাবার্তা বলতাম জায়দ বিন আকরাম রদি আল্লাহ তিনি বলছেন আমরা রসুলের পেছনে নামাজরত অবস্থায় কথাবার্তা বলতাম তারপরে বলছে নামাজরত একজন তার পার্শ্ববর্তী সঙ্গীর সঙ্গে কথা বলতো মানে নামাজরত অবস্থাতে একজন সাহাবি আর একজনের সঙ্গে কথা বলতো তারপর শেষ আয়াত যখন বাকারা সেরা নম্বর আয়াত অবতীর্ণ হল তোমরা আল্লাহর উদ্দেশ্যে দাঁড়াবে এবং নিশ্চুপে তিন মানে আল্লাহর উদ্দেশ্যে দাঁড়াবে নিশ্চুপে অন্তর মানে তখন আমরা চুপ থাকতে নির্দেশিত হলাম এবং আমাদের কথা বলতে নিষেধ করে দেওয়া হলো কোন আয়াত অবতীর্ণ হওয়ার ফলে মুক্তাদের মধ্যে আপোষে কথা নিষেধ হয়েছে সোরা বাকারাদ দুশো আটত্রিশ নম্বর এক আর সরা বাকারা কোথায় মক্কেনা মাদিনী মাদানি মাদানি তার মানে এটা স্পষ্ট প্রমাণিত হল সুরা আরাফ অলরেডি কোরআনে অবতীর্ণ হয়ে গেছে কিন্তু সাহাবেরা আপসে কথা বলতেন এই হাদিস প্রমাণ করছে কথা বলতেন কখন সাহিবেরা নিজেদের মধ্যে আপসে কথাবার্তা সালাম দিয়া নিষেধ করেছে সোরা বাকারা দুশো আটত্রিশ নম্বর এত অবতীর্ণ হয় আর সরা বাকারা কোথাকার মাদিনী সুরা তার মানে আমাদের এগ্রো নম্বর অ্যান্টিভেনীর জবাব যে না এটা তাদের সম্পূর্ণ একটা ভুল ধারণা যে এই আয়াত ওয়াইজা কুরিয়াল কোরআন এর জন্য মানে মুক্তাদি মুক্তাদি কোরআন পাঠ তো দূরের কথা তার আপোষেও কথা বলত মানে মুক্তাদি যে কোরআন পড়বে না সেরফ আতে ইমাম হোসেন পড়বে না এটা তো দূরের কথা তারা দুনিয়া দুনিয়া কথা বলতো সালাম দিত তারা যে কোনো আপোষে কথাবার্তা বলতো তো এটা আমাদের এগারো নম্বর অ্যান্টিভেনাম জবাব যেটা শোনান তিমিজা হাতিস চারশো পাঁচ সহিবুখারি বারোশো বারোশো নম্বর স্পষ্ট হাদিস এখান থেকে দেখলেই স্পষ্ট প্রমাণিত হয়ে যাবে এবার আমরা আর একটা কথা বলা নিষেধ হয়নি বরং সুরা বাঁড়া আর এটা মক্কাতে অবতীর্ণ এটা মদিনাতে অবতীর্ণ এবার হানাফি ভাদের একটা দলিল যে আসলে কি তাই শুধু এখানে হানাফি কেল্লা পড়বেন কিভাবে নাম বললাম হানাফি কেল্লা নাসিদ্দিন চাঁদপুরি হাফেজাহুল্লাহ তার লেখা বই ঊনপঞ্চাশ নম্বর পৃষ্ঠা প্রথম খণ্ডে তিনিও এই কথা স্বীকার করেছেন এবং তাসরে জালালাইন সুরা আরাফ দুশো চার নম্বর আয়তের ব্যাখ্যাতে জালাল উদ্দিন সুইটি রহমাউল্লাহ নয়শো এগারো হিজিতে মৃত্যু তিনিও বলেছেন যে সুরা আরাফ এটা মাক্কি সুরা সুরা আরাফ এটা মাক্কি সুরা এবার দেখেন ঊনপঞ্চাশ নম্বর পৃষ্ঠা কি লিখে রেখেছেন দেখেন সুরা ফাতেহা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে কেননা এখানে অনেকে দাবি করে মানে ইমাম মুজাহিদের সূত্রে একটা হাদিস আছে যে ওয়াইজা কুরিয়াল কোরআন কোরআন পাঠ করো তোমরা চুপ থাকো এই আয়াতটা মূলত জুমার জন্য অবতীর্ণ হয়েছিল মানে নুজুল কিসের জন্য জুমার খুতবারের জন্য কথা না করে এটা একটা মানে একটা সনদে একটা হাদিস পাওয়া যায় যে একটা অবতীর্ণ হয় নুজুল তো এই নাসিউদ্দিন চান্দপুরি তখন কি জবাব দিতে চেয়েছে বলছে আসলে এটা মোদী মানে জুমার খুদবার জন্য নয় দলিল খণ্ডন করেছে কি জানেন তিনি বলছেন সর্বোপরি সর্বোপরি এও মনে রাখা দরকার যে উক্ত আয়াতটি মাত মানে সুর আরফে দে আর জুম্মা চালু হয়েছে মদিনা যুগে মদিনা যুগে তাই ফুটবল সম্পর্কে আয়াতটি অবতীর্ণ ইতিহাস গ্রাহ্য নয় মানে ইতিহাসে গ্রহণযোগ্য নয় তা আমরা এখানে একটি আবার জবাব বের করে নিলাম উনি বলছেন যে আসলে জুম্মার জন্য এই আত্ম অবতীর্ণ হয়নি তিনি দলিল কি বলছেন যে সুরা আরফ হচ্ছে মক্কাত অবতীর্ণ হয়েছে আর জুম্মা ফরজ হয়েছে মদিনাতে দ্বিতীয় হিজরি তার জন্য তিনি বলছেন অতএব এটা ইতিহাস থেকে গ্রাহ্য নাই ঠিক আমরা অ্যান্টিভেনাম ভেনাম নাসিরুদ্দিন চাঁদপুরি সাহেবকে জবাব দিয়ে দিলাম যে সুরা আরাফ এটা মাক্কি সুরা অথচ মদিনাতে কথা বলা নিষেধ হয়েছে তাই এটাও ইতিহাস গ্রাহ্য নয় যে সুরা আরাফের কারণেই ইমা বেছেন মুক্ত সুরা ফাতে পড়বে না টিট ফর ট্যাট বুঝতে পারলেন না যেমন তাদের মানে জবাব আমরা পাল্টা সেটা জবাব দিয়ে দিলাম এর ১২ বারো নম্বরে বারো নম্বরে আমাদের অ্যান্টিভেনাম জবাব এবার আসেন আরও ইলমি তাহাকে আরও গভীরভাবে আমরা প্রবেশ করি এই আয়াতের তাফসিরে কিন্তু মানে এই যে ওয়াইজা কুরিয়াল কোরআন এ তাফসির কিন্তু আব্দুল মাসুদ থেকে আবু হুরাইরা থেকে এবং আব্দুল বিনা আব্বাস থেকে তিনজন তাফসির বর্ণনা আছে যে এই আয়াতটা আসলে আরাফের দুশো চার নম্বর আয়াতটা এটা নামাজের কারণে নাজিল হয়েছে কথা বুঝতে না আব্দুল ইবিন আব্বাস আবদুল ইবিন মাসুদ রদিয়াল আনু আর আবি হুরাই তার রদিয়াল তালু তিনজন বর্ণনা করেছে যে এই আরাফের দুশো চার নম্বর আয়াত এটা নামাজের কারণেই নাজির হয়েছে এবার এর জবাব কি জি এরও আমরা বেশ কিছু জবাব দিব প্রথম জবাব দিব যেটা সবচেয়ে বেশি দেওয়া হয় তাফসের জারির মানে তফসের তাবারি থেকে পনেরো হাজার আটশো নম্বর হাদিস তফসের তাবরি যেটা তফসের জারির বলা হয় এই মানে তফসির গ্রন্থ এটা বহুত প্রাচীন তিনশো দশ হিজুরিতে লেখকের মৃত্যু আর প্রথম তফসির এটাই তফসের তাবরি তো এই তফসে তাবারির পনেরো হাজার আটশো চুরাশি নম্বর হাদিসে আবদুল্লাহ ইবনু মাসুদ থেকে একটা হাদিস বর্ণনা আছে হাদিসের শেষ অংশে এটাই যে একদা সাহাবার রদি আল্লাহ আনুমরা নামাজ পড়ছে নামাজরত অবস্থাতে তারা কিরাত করছিল আবদুল ইবনু মাসুদ রদি আল্লাহ আনু তিনি সঙ্গে সঙ্গে সালাম ফিরিয়ে তিনি বলছেন তোমাদের কি এখনো বুদ্ধি হলো না যে তোমরা নামাজরত অবস্থায় তোমরা কিরাত পাঠ করছো অথচ ওয়াইজা কুরিয়াল কোরআন আল্লাহ কোরআন বলছে কোরআন পাঠ করলে তোমরা চুপ থাকো এখন হানাফি ভাইরা এই দলিলটা দিয়ে তারা বলতে চাই এই তো আব্দুল ইবনে মাসুদ রদিয়াল্লাহু বলেছেন জিমার পেছনে মুক্তি সূরা পড়বে না কেন ওয়াইদা কুরিয়াল কোরআন এটা কি এটা তাফসির যেটা আব্দুল ইবনে মাসুদ থেকে বর্ণনা হয়েছে এখন এই তাফসিরটা কি গ্রহণযোগ্য আগে বলেছি ইসনাদু মিনাদ দিন সেই মুসলিম মুকাদ্দামা দশ নম্বর পৃষ্ঠে আছে আবদুল্লাহ ইবনু মুবারক রহমাউল্লাহ আল মুতাফাকশি একাশি হিজরি তিনি বলেছেন যে দিনের অপর নাম হচ্ছে সনদ মানে কে কথাটা বলছে দেখতে হবে যে আবদুল্লাহ মাসুদের নামে চালিয়ে দিল এটা কি গ্রহণযোগ্য হবে যে গ্রহণযোগ্য হবে না এর জন্য কি যে এই তাফসিরটা যে গ্রহণযোগ্য না তার কয়েকটা কারণ এই তাফসিরটা যে বর্ণনা করেছে সেটা হচ্ছে দাউদ বিন আবি হিন্দ এই তাফসিরটা যারা বর্ণনা করেছে তিনজন রাবির প্রতি অভিযোগ আছে কয়জন তিনজন রাবি মানে আব্দুল মাসুদ আর তাফসে তাবারি তাফসে তাবারি মৃত্যুবরণ করে তিনশো দশ হিজরি আর আব্দুল ইবনে মাসুদাহ তিনি মৃত্যুবরণ করেন বত্রিশ হিজড়ি মাঝখানে সনদ লাগবে কি লাগবে না এবং তারপরে কোথা থেকে শুনলেন তো মাঝখানে তিনি সনদ দিয়েছেন আর এই সনদের মধ্যে তিনজন রাবি আছে যাদের প্রতি অভিযোগ আছে কি কি অভিযোগ আর কে কে তিনজন রাবি সংক্ষিপ্ত বলবো বিস্তারিত বলবো না প্রথম হচ্ছে এখানে দাউদ বিন আবিহিন্দ একজন ছোট্ট তাবেই মৃত্যুবরণ করে একশো উনচল্লিশ মতান্তর একশো চল্লিশ হিজড়ি একশো উনচল্লিশ মতান্তর একশো চল্লিশ হিজড়ি আর দাউদ বিন হিন্দ এই তাবেই শুধুমাত্র আনাস রৌদি আল্লাহ তালা আনুর সঙ্গে সাক্ষাৎ হয়েছে বাকি কোনো সাবের সঙ্গে সাক্ষাৎ হয়নি বুঝেন নাই কার সঙ্গে সাক্ষাৎ হয়েছে দাউদ বিন আবি এ তাবি শুধু হজরৎ আনাস রৌদি আলহতালা আনুর সঙ্গে সাক্ষাৎ হয়েছে তবে তার কাছ থেকে কোনো হাদিস শ্রবণ করেনি তার মানে বোঝা গেল এই দাউদ বিন আবি হিন্দ সে যদি আবদুল্লি মাসুদের থেকে তাফসিল করে এটা কি সঠিক হবে হবে না এই যে দাউদ বিন আবিহীন তিনি যে শুধুমাত্র আনাজের সঙ্গে সাক্ষাৎ হয়েছে আর কোনো সাহাবিকে পাইনি এটা অনেকজন মহাব্দি নকল করেছেন তার মধ্যে মশিহুর ওলামা এটা কিতাব হাদিস মানে এর ক্রমিক নাম্বার এগারোশো সাতাশি আর সিক্কাত ইবনু হিব্বান ইমাম ইবনু হিব্বানের সিক ইবন হিব্বান রাবি নাম্বার সাত হাজার সাতশো আঠাশ আর ইমাম এম রেমার বিখ্যাত কিতাব শিয়ারু আলামিন আল নুবালা মানে ছয় নম্বর খন্ডে তিনশো ছিয়াত্তর থেকে তিনশো আঠাত্তর পৃষ্ঠা লিখেছে যে দাউদ বিন আবি হিন্দ একশো চল্লিশ মৃত্যুবরণ করে তিনি আনাস ব্যতীত হতে পারে সত্য করেছে প্রথম দাবি এটা সমস্যা ইনকেতা আছে এটাকে বলা হয় বিচ্ছিন্ন সনদ এটাকে বলা হয় ইনকেতা বিচ্ছিন্ন সনদ এটা গ্রহণযোগ্য নয় দুই নম্বর এই যে মহারিবি আবি মোহাম্মদ আব্দুর রহমান বিন মোহাম্মদ মানে এর সংক্ষিপ্ত নাম যেটা যে মহারিবি আবি মোহাম্মাদ এই যে রাবি এ রাবির প্রতি অভিযোগ হচ্ছে এটা যে তিনি তাদলিস করতেন তিনি মুদাল্লিস রাবি আর মুদাল্লিস রাবি সঙ্গে আগে বলেছি কোনো মুদাল্লিশ রাবি যদি আন আনা দিয়ে হাদিস বর্ণনা করে সমস্ত ওলিবাদের ঐক্যমতে সেই হাদিসটা জয়ীব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এর সামা তথা শ্রবণ প্রমাণিত হয় এই মহারিবি যে জঈদ এটা শিয়ারু নুবালাতে ইমাম জাহাবি রমাহল্লা নবম খণ্ডের একশো সায়ত্রিশ পৃষ্ঠাতে নকল করেছে আর তাবাক্কাত মুদাল্লিন ইমাম হাজার আসকালানি যিনি আটশো বাহান্ন হিজুরিতে মৃত্যুবরণ করেন তার তাবাক্কাত মুদাল্লিস আশি নম্বর জীবনীতে তাকে মুদালিস রাবি হিসেবে ঘোষণা করেছে এবং আসমল মুদাল্লিন পৃষ্ঠ মানে রাবি নম্বর পঁয়ত্রিশে তাকে মুদাল্লিস হিসেবে ঘোষণা করেছে আর মুদালিসের হাদিস কতক্ষণ গ্রহণযোগ্য না যতক্ষণ শ্রবণ সামা আগবার না বা হাদাসানা বা সামিউতি দিয়ে হাদিস বর্ণনা করছে ততক্ষণ গ্রহণযোগ্য না আর এই হাদিসে আগবানা সামা বা সামিউতি দিয়ে হাদিস বর্ণনা করেনি আনা না দিয়ে করেছে তাই এই যে মহারিবি আছে ইনোজৈ তার জন্য এই তাফসিরটা গ্রহণযোগ্য না তিন নম্বর আরেকজন আছে যে বাসির এই বাসির প্রসঙ্গে মহাদ্দেস দিগলের মধ্যে ইকতলাপ আছে বাসির আসলে কে কেন বাসির নামে দুইজন রাবি আছে তো এই বাসির কোন বাসির তার জন্য আলবান নাসরিন আলবানী তার জেলালুল কোরআনে তিনি তাহাকে করতে গিয়ে বলেছেন যে বাসির আসলে মা ঝুল মানে অপরিচিত এ সম্পর্কে জানা যায় না কে গে মানে কে বোঝা যায় না যে বাসির কোন বাসির আসলে বুঝতে পারলেন তো একজন মা একজন মুদাল্লিস আর একজন আবদুল মাসুদের সঙ্গে সাক্ষাৎ পায়নি তো আবদুল মাসুদ থেকে যে তাফসিদটা করা হচ্ছে এই তাফসিদ যে এটা সহী নয় এটা স্পষ্ট প্রমাণিত হলো তার মানে বোঝা গেল যে এই রাফেদ রাফে চার নম্বর আয়াত আবদুল ইবনে মাসুদ থেকে যে তাফসির দেওয়া হচ্ছে এটা নামাজের জন্য নাজিল হয়েছে এই তাফসির সহি নয় আর আহম্মদ মোহাম্মদ শাকির তিনি তাফসে তাবাড়ির তাফসে তাবাড়ির অর্ধেক অংশ তিনি তাহাকিক করেছেন আর তাহাকিক করতে গিয়ে তিনি এই পনেরো হাজার পাঁচশো চুরাশি নম্বর হাদিসের ওখানেই এই বিশেষ করে বা শির প্রসঙ্গে তিনি আপত্তি করেছেন যে তিনি মা ঝুল তো সর্বোপরি এ কথাই মানে মনে রাখতে হবে এই তাফসিরটা সহি নয় বরং জঈব এটা গেল আব্দুল মাসুদের তাফসির আরেকজন তাফসির করছে আর একটা যখন ইমামের মদিনাতে কথা বলা নিষেধ হয়েছে নাম্বার একরাশে নিরানব্বই কত বললাম একরাশে নিরানব্বই এক এক নয় নয় মানে কি এক এক শুরু হচ্ছে এক দে শেষ হচ্ছে নয় দে এগারো নিরানব্বই মানে এক হাজার একশো নিরানব্বই এই হাদিসটা মনে রাখেন এই নাম্বারটা আরেকটা আছে না তো যাই চাচার জন্য নাকি যাই হোক চলে এসছে তো যাই হোক আব্দুল ইবনে মাসুদুল্লাহতাল আনহু তিনি যে মদিনা ছিলেন না দলিল কি সেই বুখারি হাদিস নামার এক হাজার একশো নিরানব্বই এবং এক হাজার দুইশো ষোলো সেই বুখাইতে আছে দুটো আবার সেই বুখাইতে হাদিসটা এসেছে তিন হাজার আটশো পঁচাত্তর আর যারা ইসলামিক ফাউন্ডেশনে বাংলা বুকাই দেখতে চাইছেন তারা হাদিস নামাদ দেখবেন এগারোশো সাঁত্রিশ হাদিসের বাংলা অনুবাদের এটা যে আব্দুল ইবনে মাসুদ আনহু তিনি একদ আল্লাহ কাছে এসে আল্লাহ সালাত আদায় করছেন আর আব্দুল ইবনে তালা আনহু তিনি আল্লাহকে সালাম দিয়েছেন কেন আগেতে প্রচলিত ছিল আর তিনি ছিলেন শেষ হাবসিতে হাফসিতে হাফসি থেকে যখন ফিরে আসছেন মদিনাতে আল্লাুল নামাজ পড়ছেন আবদুল্লাহ মাসুদকে সালাম দিয়েছে আল্লাুল কোন উত্তর দেননি সলত শেষে যখন আল্লাহকে জিজ্ঞেস করছে আপনাকে সালাম দিলাম বৌন সাহেবের কথা শেষে যখন জিজ্ঞেস করলে তুমি সালাম দিলে বা আমি সালাম দিলাম উত্তর কেন দিলেন না আল্লাহুল তখন বললেন যে সলতের মধ্যে আছে নিমগ্নতা মানে একগ্রতা তার মানে বোঝা গেল যে আব্দুল আবদুল ইবনে মাসুদ আদালী তিনি জানতেন না যে সুরা বাকারা দুশো আটত্রিশ নম্বর একটা অবতীর্ণ হওয়ার পরে ইমান পেছনে কথা বলা নিষেধ হয়েছে তার জন্য তিনি এসে সালাম দিয়েছেন আর আবদুল ইবনে মাসুদ করছে সুরা আরাফে দুশো চার নম্বর নামাজের জন্য একটা নাজুল হয়েছে এটা এমনি ভুল প্রমাণিত হয়ে যায় সুরা সে বুখারি হাদিস দিয়ে এমনি ভুল প্রমাণিত হয়ে যায় কেন তিনি তো জানতেন না রে ভাই তিনি তো ছিলেন না তিনি মোদিনা ছিলেন তিনি আসার পরে সাহাবিদের মুখ থেকে শুনছে যে সুরো আর বাকারা দুশো আটত্রিশ নম্বর আয়ত অবতীর্ণ হওয়ার কারণে কথা বলার কথা নিষেধ হয়ে গেছে তা আমরা দুটো জবাব দিলাম সেই বুখারি থেকে দলিল আলহামদুলিল্লাহ কোনো তফসির থেকে নয় সেই বুখারি থেকে স্পষ্ট দলিল আর সেই বুখারির প্রতি সকলেই ঐক্যমত দেবন দেব বলেন আর বেরুলবি বলেন সকলে একমত যেটা আসমায়ের নিচে পবিত্র কোরআনের পরে সব অথেন্টিক গ্রন্থ সে বুখারি আলহামদুলিল্লাহ সেই বুখারি হাদিসের গ্রন্থ থেকে দলিল দিয়েছি কোনো শাস্ত্র থেকে নয় বা কোনো ইতিহাসের গ্রন্থ থেকে নয় কোনো তাফসির থেকেও নয় দলিল নম্বর দুই হানাফি ভাইদের তার আর একটা দলিল দায় সে হচ্ছে আবদুল্লাহ ইবনু আব্বাস আনহু তিনিও বলেছেন যে আয়াতটা নামাজের জন্য অবতীর্ণ হয়েছে তারা বিশেষ করে এই ঘটনা ইমাম বাইহাকি কিতাবুল কিরাত থেকে তারা নকল করে ইমাম বাইহাকি একটা মানে রেয় বর্ণনা করেছেন যে আবদুল্লা মাসুদ রদ আল্লাহ তিনি বলেছেন এই ওয়াইজ আ কুরিয়াল করা আরফে চার নম্বর আয়াত এটা নামাজের জন্য অবতীর্ণ হয়েছে বর্ণনাকারীকে আব্দুল ইবন আব্বাস কোন গ্রন্থে বা ইহাকি থেকে হানাফি ভাইরা নকল করছে এটা জবাব কি তো এটার প্রথম জবাব যে এই হাদিসটা সহি নয় আর এই হাদিসটা সহি আমাদের কথা নয় সঙ্গে হানাফি ভাইরা তারাই স্বীকার করেছে কেননা এই হাদিসের মধ্যে একজন রাবি আছে আব্দুল আবদ মানে ইবনুল আহিয়া যে আবদুল্লা ইবনুল আহিয়া নামে পরিচিত এই রাবির প্রতি প্রথম অভিযোগ তিনি মুদালিস রাবি মানে এর আগে যেটা বললাম তিনি আনানাদি হাদিস বর্ণনা করেছেন এই হাদিস গ্রহণযোগ্য নয় কেন এই যে নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেবকে দেখছেন তার হানাফি কেল্লা একজন হানাফি দেবন্দি একশো চল্লিশ নম্বর পৃষ্ঠে লিখেছে যে তাদলিস মিথ্যা নামন্তর তাদলিস মিথ্যা নামান্তর আর এই লাহিয়া এই রাবি আব্দুলা আব্বাসের সূত্রে হাদিস বর্ণনা করছে যেটাই যে সোফাতে মানে কিরাত নিষিদ্ধ তো এই লাহিয়া তিনি তাদলিস করেছেন আর হানাফি ভাইরা বলছে তাদলিস মিথ্যান্নামন্তর মানে তাদের কথা দ্বারা প্রমাণিত হলো এ হাদিস নয় মিথ্যা আর এখানে নিজে স্বীকার করেছে হানাফি কেল্লা প্রথম খন্ড একশো চল্লিশ আব্দুল দুই নম্বর যে আমরা জৈব বলছি মুদালিস বলছি টিকিটটা কি আমাদের কথা জি না যে কোনো রিজাল স্বাস্থ্য ঘেটে দেখেন পেয়ে যাবেন তারপর রিজাল স্বাস্থ্য কথা বাদ দিলাম হানাফি ভাইয়েরাই একে জৈব বলেছেন কে এই যে নাসিউদ্দিন চান্দপুরি বলেছে কোথায় আমি একটা দলিল দেব যে তার আর একটা বই আছে যেটা হানাফি কেল্লা দ্বিতীয় খণ্ড হানাফি কেল্লা দ্বিতীয় খণ্ড সুনান তিন বিজিতে একটা হাদিস এসেছে বারো তাকবের ঈদের সলাত কোন হাদিস সাত পাঁচ বারো তাকবিতে ঈদের সলাত আদায় করতে সুনান তিন বিজির একটা হাদিস আছে ওই হাদিসকে জয়ী প্রমাণ করার জন্য এই আবদুল্লাহ ইবনুল্লাহিয়া ওই বারো তাকবিরের হাদিস আছে কথা বুঝতে পারলেন যে আবদুল্লাহ ইবনুল্লাহিয়া বারো তাকবিরের হাদিস বর্ণনা করেছে আর হানাফি ভাইরা বারো তাকবিরের ঈদের নামাজের হাদিসকে জৈব প্রমাণ করার জন্য এই আবদুল্লাহ ইবুল লাহিয়ার প্রতি আপত্তি করেছে হানাফি কেলা দ্বিতীয় খণ্ড একশো একানব্বই পৃষ্ঠায় কী লিখেছে আমি শুধু শুধুমাত্র শুনে দিই বুঝতে পারবেন কি লিখেছে উনি নাসিদিন চানপুরি সাহেব হ্যাঁ এখান দেখেন ওর সম্পর্কে পরিষ্কার লিখেছে এখানে যে রাবি বর্ণনা করছে আব্দুল আব্বাস থেকে যেসুরা আরাফে দুশো চার নম্বর আয়াত নামাজের জন্য নাজিল হয়েছে ওই রাবির সনদ মধ্যে একজন রাবি আছে কি বললাম আব্দুল আবনুল লাহিয়া আর আব্দুল আবনুল লাহিয়া প্রসঙ্গে এই হানাফি কেল্লার লেখক দ্বিতীয় খণ্ড একশো একানব্বই পৃষ্ঠে তিনি কি লিখছে দেখেন তিনি লিখছেন দেখেন এখানে ইমাম জাইলাই লিখেছেন মানে ইমাম জাইলাই হচ্ছে ইমাম জাইলাই একজন হানাফি বিদ্যান যার বিখ্যাত গ্রন্থ আছে নাজবুর রায়া তিনি বলছেন ইমাম জাইলে লিখেছেন দারাকুতনি সহি ইলাল গ্রন্থে বলেছেন এই হাদিসটা সনদে হ জ বর হয়েছে আর এই ঝঞ্ঝাট এই ঝঞ্ঝাট হজবালা কে করেছে বিশ্বা কে সৃষ্টি করেছে তিনি বলছেন এই ঝঞ্ঝাট সৃষ্টি করেছে ইবনে লাহিয়া রাবি থেকেই হয়েছে কথা বোঝেন নাই নাসিউদ্দিন চাঁদপুরি বলছে যে এই যে ইবনু লাহিয়া এই রাবি তিনি হজ হজবরলা মানে ঝঞ্ঝাট সৃষ্টি করেছে আর এই আব্দুল আবদুল্লাহ আব্বা শেতাবি আছে লাহিয়া আছে তাদের কথা দিয়ে হাদিসটা সে প্রমাণিত হয় কি হয় না আবার তারপরে লিখেছে ইবনু লাহিয়া ছাড়া অন্য কেউ এটা বর্ণনা করেছেন বলে আমাদের জানা নেই নাজবুর রাহিয়া দ্বিতীয়খন্ড দুশো চব্বিশ পৃষ্ঠা তো দেখেন বারোত আকবিরে হাদিসকে জৈব প্রমাণ করার জন্য হানাফেরা ইবনুল লাহিয়ার প্রতি আপত্তি করেছে যে না ইবনু লাহিয়া একটা বিতর্কিত রাবি তিনি হজরবল্লাহ হাদিস বর্ণনা করতেন কেন বারোত আকবিরকে ডুবাতে হবে এবার বারো তাকবিরকে ডুবাতে গিয়ে তাপসিটটা ডুবে যাচ্ছে কিন্তু আব্দুল ইবুল্লাহিয়া প্রসঙ্গে একটা ওসুল আছে আব্দুল লাহিয়া আসলে কিন্তু জৈব রাবি যে কোনো ইজাল শাস্ত্র যদি বলেন আবদুল্লাহ ইবনুল্লাহিয়া জৈপ রাবি শিয়ারু আলমুবালা অষ্টম খণ্ডের এগারো পৃষ্ঠা ফুলে দেখেন ইমাম জাহাবীর রহমল্লা লিখেছে এই রাবি প্রসঙ্গে যে এই আবদুল্লাহ ইবনুল্লাহিয়া তার যে পাণ্ডুলিপি ছিল হাদিসের গ্রন্থ ছিল এগুলো আগুন ধরে পুড়ে যায় এক সময়তে তো লাহিয়ার দুটো অসুল আছে নীতিমালা আছে এই আবদুল্লা লাহিয়া থেকে যারা তার পাণ্ডুলিপি আগুন দিয়ে পুড়ে যাওয়ার আগে যারা হাদিস বর্ণনা করেছে এই সমস্ত হাদিসগুলো সহি কেন তখন পাণ্ডুলপি দেখে দেখে বর্ণনা করেছে কিন্তু যখন এই লাহিয়ার যখন পাণ্ডুলপি আগুন ধরে যায় তখন তিনি স্মৃতিশক্তিতে হাদিস বর্ণনা করতেন ওই হাদিসগুলো জয়ীব আর এখানে ইমাম জাহাবির রহমল্লা পাঁচজনের কথা নকল করেছেন যে ইবনু মুবারক ইবনু ওহাব আবদুল্লাবনুল সালেম এই পাঁচজন আর ইবনু কুতাইবা এই পাঁচজন রাবি যদি ইবনুল্লাহিয়া সূত্রে হাদিস বর্ণনা করে তবে হাদিস সহি বাকি যে কেউ যদি হাদিস বর্ণনা করে এই হাদিস সহি নয় বারো আকবরে ঈদের নামাজের হাদিস এই জন্যই সহি যে বারো তাকবরে ওই হাদিসটা আবদুল লাহিয়া আবদুল্লাহ ইবনু ওয়াহাব থেকে বর্ণনা করেছে তার জন্য হাদিসটা সহি কেন এটাই চসুল কিন্তু এই হাদিসটা তো কোনো আব্দুল্লাহ সিদ্দ বর্ণনা হয়নি তার জন্য এই হাদিসটা আবদুল্লা আব্বাসী আফসিদা জৈফ এটা আমলযোগ্য না এবার ধরুন হানাফি ভাইরা যদি মানতে না চাই যে না হাদিসটা জয়ীফ না সহী তারপরে এবার অ্যান্টিভেনাম জবাব কেন আমরা প্রত্যেকটাতে অ্যান্টিভেনাম জবাব দিব আর এটা আপনাদের বোঝার জন্য সুবিধা আব্দুল আব্বাস বলছে এই আয়াতে নামাজের জন্য নাজিল হয়েছে এবার আব্দুল ইবনা আব্বাস রদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার ই দেখেন আমল দেখেন আব্দুল ইবনা আব্বাসের আমল দেখতে হবে যে তিনি কিভাবে সূরা ফাতিয়া পড়তেন না পড়তেন না কথাটা আবার বুঝেন আব্দুল আব্বাস যদি বলে সূরা আরাফে ২০৪ নম্বর আয়াত দিয়ে যে কথা নিষেধ ঘোষণা হয়ে গেছে এখন আব্দুল ইবনে আব্বাস রাহু তিনি কি ইমামের পেছনে সুরা ফাতে পড়ার পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন না তিনি কি সুরা ফাতে পড়ার অন্য সাবি নির্দেশ দিতেন কি দিতেন না তো স্পষ্ট পাওয়া যায় ইমাম বাহাকির কিতাবুল কিরাত হাদিস মার চারশো ছত্রিশ এবং দুইশো নয় আর ইমাম বাহাকি সোনাল কুবরা আলীল বাইহাকি হাদিস মার দু হাজার নয়শো উনচল্লিশ আর মুসান্নাবনে আবি সাহেবা হাদিস মার তিন হাজার সাতশো সাঁত্রিশ স্পষ্ট আছে যে আব্দুল আব্বাস মুক্তারি পড়তে হবে তিনি আদেশ দিতেন কথা বুঝেন না তো যদি নিষেধ ঘোষণা করা হয় তো আবদুল্লা মাসুদ তিনি জানার পরেও তিনি কেন দিকে বলতেন তোমরা তোমরা ফাতেহা পড়ো তোমরা কিরাত করো এটা কি সম্ভব তার মানে এমনি বোঝা যাচ্ছে যে না এই রেওয়া সহি নয় কেননা এটা মুসানা বিন মাবি হাদিস সোন কুবরা আলীল বাইহাকির হাদিস এটা সেই সনদ বর্ণনা আছে এর মধ্যে কোনো বিতর্কিত কোনো দাবি নেই শুধু এতটাই নয় জালুদ্দিন সুইটি রহমুল্লাহ ইমাম বাইহাকের কথা তিনিও নকল করেছেন এবং তিনি এই বিষয়ে আলোচনা করতে গিয়ে অনেক কিছু বলেছেন আর জালুদ্দিন সুইটি রহমুল্লাহ যে কথা বলছেন যে আবদুল ইবনা আব্বাস যে ইমামের পেছনে মানে ইমামের পেছনে আব্দুল আব্বাস অবশ্যই তার সরাফাতে পড়বে ইমাম জোরে কিরাত করুক অথবা আস্তে কিরাত করুক এটা কার ফতোয়া আব্দুল ইমিন আব্বাসের ফতোয়া কানজুল উম্মাল হাদিস তোমার বাইশ হাজার ছয়শো একানব্বই এবং জামেউল হাদিস হাদিস তোমার তিন মানে উনচল্লিশ হাজার পঁচাত্তর আর কিতাবুল কিরাত হাদিস তোমার দুইশো দশ তো আমরা বুঝতে পারলাম যে আব্দুল ইমান আব্বাসের ফতো হচ্ছে এটা ইমার পেছন মুক্ত ফাতে পড়বে আর তার তাফসিরটা সহি হলেও আমল প্রাণ পাবে কোনটা তাফসিরটা যদি সহি হয় তাফসিরটা এমনি যাইফ তবে যে তাফসিরটা যদি সহি হয় তাই তাফসিরটা গ্রহণযোগ্য হবে না তার ফতোটা গ্রহণযোগ্য হবে তার ফতোটা গ্রহণযোগ্য হবে কেন ওই যে হানাফি ভাইরা তারা নিজের অসুল নির্ধারণ করেছে শারহু মানিল আসার পৃষ্ঠা নাম্বার তেইশ এবং নব্বই একানব্বই উঙ্গাতুল কারি আল্লামা বদুদ্দিন আইনি হানাফি লেখা দ্বিতীয় খণ্ডের একশো বিয়াল্লিশ পৃষ্ঠা ফতুল কাদির দ্বিতীয় খণ্ড তিনশো উনষিত উনষাট পৃষ্ঠাতে তারা লিখেছে স্পষ্টভাবে কোন রাবি যখন কোনো হাদিস বর্ণনা করে বা কেউ বর্ণনা করছে আর তার ফতুয়া বা আমল যদি বর্ণনার পরিপন্থী হয়ে যায় তাহলে কোনটা গ্রহণযোগ্য হবে তার ফতুয়া তার ফতুয়া বা আমলটা গ্রহণযোগ্য হবে তো আবদুল্লাহ নাব্বাস থেকে এটাই প্রমাণিত তার ফতোটা তার এমনি বাতিল প্রমাণিত হচ্ছে কত স্পষ্ট এবার দেখেন হানাফি কেল্লা লেখক নাসুদ্দিন চাঁদপুরি হাফেজ আহুল্লাহ তিনি আর একটা দলিল দিয়েছেন কিন্তু দলিলদের নিজে ফেসে গেছেন কেমন দেখেন এই সুরফ আতে সঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি লিখছেন একটা চমৎকার কথা লিখেছেন যদি আমার মাথায় ছিল না আজকে পড়তে গিয়ে মানে উনার দলিলটা আমাদের দলিল হয়ে গেল কিভাবে দেখেন তিনি লিখছেন যে তাফসিরে মারাগি এর সাত নম্বর পৃষ্ঠায় লেখা আছে হজরত মুজাহিদ রেহমহল্লা সম্রাট আব্দুল ইবনা আব্বাসের কাছে তিরিশ বার কোরআন পড়েছেন তার মানে বোঝা গেল কি মুজাহিদ রেহমহল্লা তিনি বলছেন মুফাসরের সম্রাট আব্দুল ইবনা আব্বাসের কাছে তিরিশ বার কোরআন পড়েছে কে পড়েছে বলেন মুজাহিদ রহমহল্লা আব্দুল আব্বাসের কাছে কতবার তিরিশ বার কোরআন পড়েছে তিরিশ বার আবদুল আব্বাসের কাছে এখন দেখা যাক যে মুজাহিদের কথা নকল করেছেন না সাহেব এই মুজাহিদ তিনার মত কি ছিলেন তিনি কি সুরাফাতে পড়তেন কি পড়তেন না ফোতা দিতেন কি দিতেন না তো এখান থেকে আবার প্রমাণিত হয় যে মুজাহিদ রহমহল্লা তিনিও ইমানে পেছনে সুরাফাতে পড়তেন আর ইমনা আব্বাস যদি বলতেন যে না সরাফেদ চার নম্বর আয়াত এটা নামাজের জন্য নাজিল হয়েছে তো মুজাহিদ জানবে না অবশ্যই জানবে

এবার আমরা এই সুরা আরাফের দুইশো চার নম্বর আয়াতের আর একটা জবাব যে আমরা বুঝতে পারলাম যে আসলে মদিনাতে কিরাত নিষিদ্ধ হয়েছে বা কথা নিষিদ্ধ হয়েছে সুরা বাঁকরার আয়তের কারণে তাহলে সুরা আরফ কেন নজর হলো একটা প্রশ্ন আসতে পারতে পারে না যে সুরা আরাফ তাহলে কেন অবতীর্ণ হলো কী কারণে এটা একটা ইতিহাস আছে তো তো সুরা আরাফের দুইশো চার নম্বর আয়াত অবতীর্ণ হওয়ার মূল কারণ সুরা হামিম সাজদা খুলবেন সুর নম্বর একচল্লিশ আয়াত নম্বর ছাব্বিশ আল্লাহ সুমতলা সেখানে কাফেরদের কথা নকল করেছেন যে যখন রসুলাম তিনি বিশেষ করে কিরাত পাঠ করতেন সেই সময় কাফেররা হট্টগোল করতেন চিল্লাতেন মানে সিটি বাজাতেন হাতে তালি দিতেন হামিম সাজ ছাব্বিশ নম্বর আয়াত আল্লাহ নকল করেছেন যে যখন রসুল কোরআন তেলত করে সেই সময় কাফেরা কি করতো হট্টগোল করত। চিৎকার করতো আর বলতো মোহাম্মদ যখন কোরআন পাঠ করবে তখন তোমরা হইচই করো তোমরা সফল হবে মানে কাফেরা বলতো যে মোহাম্মদ কিরান কুরাদ যখনই পড়বে তোমরা হট্টগোল করবা তাকে ডিস্টার্ব করবা তো সুরা আরাফের এই দুই ছাব্বিশ মানে সরি সুরা হামিদ সাহেব ছাব্বিশ নম্বর আয়তে কথা নকল করেছে আর বিশেষ করে তাফসির আবি হাতেম হাদিস নাম্বার আঠেরো হাজার চারশো উনষাট এবং তাফসির কুর্তুবি পনেরো খণ্ডে তিনশো ছাপান্ন পৃষ্ঠা আর তাফসির তাবারি একুশ খণ্ডে চারশো ষাট পৃষ্ঠায় লেখা আছে এই কথা স্পষ্ট হয়ে প্রমাণিত যে সুরা হামিম সাজদার ছাব্বিশ নম্বর আয়াত অবতীর্ণ হওয়ার কারণে নামাজের মধ্যে সিটি বাজা মানে কেউ কোরআন পাঠ করবে সিটি বাজানো বা আপোষে কথাবার্তা বলা এগুলো মানে সিটি বাজানো অশ্লীল নোংরা কথাবার্তা বলা এগুলো নিষেধ করা হয় আর তার পরিপন্থীতে চার নম্বর কাদের জবাবে বলেন কাফেরদের জবাবে কাফেররা হট্টগোল করতো যে কোরআন পাঠ করলে তোমরা চিল্লা চিল্লি করবা কাফেরা কাফের কে বলতো কোরআন খবরদের শুনবা না যখনই কোরআন পাঠ করবে চিল্লাতে শুরু করবা যে না শুনো আর যদি না শুনো হট্টগোল করে তো তোমাদের উপরে রহমত বসন হবে আর আল্লাহ তার জন্য বললেন মানে মক্কাতে বলে দিয়েছেন তার জন্য সুরা আরাফের যে কাফেটাতেই দাবি করে তো ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তমিল আল্লাহ কুমতুর রহমন মুমিনদেরকে বলছে কোরআন পাঠ করলে তখন তোমার চুপ থাকো মানে এটা কি আম আয়াত এটা নামাজের জন্য নয় এটা কাফেরদের জবাবে অবতীর্ণ হয়েছে আর বিশেষ করে সুরা আরাফ তো মাক্কি আর মোদিন আমরা স্পষ্ট হয়ে বলে দিলাম তো এটা কোনোভাবে মানে সঠিক তাফসির হচ্ছে এটাই যে সুরা আরফে দেশের চার নম্বর আয়াত এটা কাফেরদের জবাবে এটা অবতীর্ণ হওয়া আয়াত এটা মূলত নামাজের জন্য অবতীর্ণ হয়নি এবং নামাজের যদি অবতীর্ণ হয়েও থাকে তো মুক্তা দিকে নিষেধের জন্য অবতীর্ণ হয়নি এখানে দুই নম্বর আর একটা জবাব যে সে বুখারি যেটা এগারোশো নিরানব্বই নম্বর হাদিস আর বারোশো ষোলো নম্বর হাদিস আল্লাহ নামাজ পড়ছেন আব্দুল মাসুদেশে সালাম দিচ্ছেন আলসুল জবাব দিলেন না শেষে কী বললেন যে নামাজের মধ্যে আছে নিমগ্নতা আছে এককগ্রতা এটা তো কথা আল্লাহসুলের এখন তার মানে বোঝা গেল নামাজের মধ্যে প্রথম আয়াত সরা আরাফের মানে সেরা বাকরা দুশো আটত্রিশ নম্বর যে আপোষে কথাবার্তা বলা যাবে না সুরা হামিব ২৬ ছাব্বিশ নম্বর আয়াত থেকে বোঝা গেল যে সিটি বাজানো সোরগোল করা এটাও যাবে না আল্লাহসুল বলছে নামাজের মধ্যে আছে নিমগ্নতা আছে এককগ্রতা তো নামাজে কি কি করা বৈধ আর কি কী করা অবৈধ এটা যদি বের হয় তাহলে স্পষ্ট হয়ে প্রমাণিত হবে নামাজে কিরাত করা যাবে কি যাবে না তো এরপরের হাদিস সোই বুখারি পড়বেন সেই মুসলিম হাদিস না পাঁচশো উনচল্লিশ আর নাসাই বারোশো আঠ নম্বর হাদিস মুসনাদে আহমদ তেইশ হাজার সাতশো বাষট্টি নম্বর হাদিস সোনান নাসাইটা দেখে নেবেন বারোশো আট নম্বর হাদিস যে আল্লসু মাহমুস সালাম বিশেষ করে একজন মবিয়া ইবনু হাকাম রৌদি আল্লাহ তালা আরও একজন সাহাবী সাহাবীকে নির্দেশ করছে আদেশ করছে যে নামাজের মধ্যে আছে নিমগ্নতা আছে ধ্যান তোমরা কোনো কিছু পাঠ করবে না কোনো কিছু বলবে না কোনো কথা বলবে না শুধুমাত্র তাকবীর কোরআন পাঠ আর তসবি বোঝা গেল কি এখানে আলুসাল একটা হাদিসে বলছেন নামাজ আছে নিমগ্নতা শুধু ধ্যান একক্রতা কিন্তু কিছু করা যাবে না হট্টগোল করা যাবে না আপসে কথা বলা যাবে না সালামের উত্তর দেওয়া যাবে না যে আগেকার আগেকার কোনো কোন দেখালাম তালস বলছে নামাজের মধ্যে আছে একগ্রতা শুধু তিনটে জিনিস করা যাবে এক তাকবীর একটা তসবী আর একটা কোরআন পাঠ আমাদের মধ্যে এই চলবে তো আমরা মুক্তাদি হিসেবে যখন সুরা ফাতে পাঠ করি এটা কোরআন তেলত কি তেলত নয় অবশ্যই তেওলাত আর ইমাম বুখারি রায়মল্লা এই দলিলটাকে দেখেন তিনি ইস্তেহাত করেছেন বুঝি এই দলিলে প্রমাণিত হয় যে নামাজের মধ্যে কোনো কথা বলা যাবে না তবে যেহেতু কোরআন পাটে কথা আল্লাহ রসুল বলেছে আর এটা কি মুক্তাদি হিসাবেই বলেছে আল্লাহ রসুল এই মবিয়া ইবনু হাকাম রদি আল্লাহ তালুকে তিনি মুক্তাদি ছিলেন তার জন্য আল্লাহ বলেছেন যে নামাজের মধ্যে কথা বলবে না নামাজের মধ্যে সরগোল করবে না কোনো কিছু করবে না শুধু তাকবির আর তসবি আর কোরআন পাঠ তো মুক্তা নির্দেশ দিয়েছে তো এটা দলিল কি দলিল নয় তার জন্য ইমাম বুখারী রহমাল্লাহ এই দলিলটাকে তিনিও নিয়েছেন যে তিনি ইমাম হচ্ছেন ফাতে পড়বে এর পক্ষে দলিল রচনা করেছে তার জুজুল কিরাত খুলবেন উনসত্তর আর সত্তর নম্বর হাদিস আর ইমাম বাহাকিও এই দলিলটা নিয়েছে মুক্তা ফাতে পড়ার পক্ষে জুজুল কি মানে কিতাবুল কিরাত হাদিস তোমার দুইশো নব্বই এবং দুইশো বিরানব্বই এই দুটো জায়গাতে দলিলটা নকল করেছে দুইজন মহাদ্দিস এবার একটা হানাফি ভাইদের সমস্ত অভিযোগ গেল একটা নতুন অভিযোগ আছে ওনাদের কী অভিযোগ জানেন ওনাদের অভিযোগ হচ্ছে এটা যে কোরআন যখন পেয়ে গেছি তখন হাদিসে যাওয়ার দরকার কি কোরআন বলছে কোরআন যখন পড়ো তখন তোমরা চুপ থাকো তো কোরআন থেকে সমাধান পেয়ে গেছি হাদিসে যাবো কেন মানে ওরা বোঝাতে যায় কোনো সমস্যা যদি হয় প্রথমে কোরআন দেখব কোরআনে যদি সমাধান হয়ে যায় তাহলে হাদিস দেখার দরকার নাই কিন্তু কোরআনে যদি সমাধান না পাই তখন হাদিসে দেখবো এটা তাদের একটা অসুল নীতিমালা তা নির্ধারণ করেছে তো আহানাফি দেখে অ্যান্টিভেনম আবার জবাব যদি এই অসুল যদি মানতে চাই তো কতক্ষণ মানবে তারা ওরা বলছে ওয়াইজা কুরিয়াল কোরআন কোরআন বলছে কোরআন পাঠ করলে চুপ থাকো তো হাদিসে আল্লাহ রসুল বলেছেন বা হাদিসে বলছে না মুক্তারি ফাতেহা পড়বে তো কোরআনে মানবো না হাদিস আগে কোনটাকে কোরআন বট না হাদিস বড়ো এই মানে একটা প্যাঁচাল দিয়ে তারা মূলত হাদিসটাকে অপব্যাখ্যা করতে চায় এরা জানে না এইসব জাহেলগুলো যে ভাই কোরআন কোথা থেকে অবতীর্ণ হয়েছে আল্লাহর পক্ষ থেকে হাদিস কোথা থেকে এসেছে আল্লাহর পক্ষ থেকে কেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন সৈব সোনান আবু দাউদ খুলবেন নম্বর হাদিস আলসুল বলছে যে আমার পুরে দুটো জিনিস অবতীর্ণ হয়েছে আল্লাহ উতিতুল কিতাব ও মিসলাহু মাহু আমার প্রতি দুটো জিনিস অবতীর্ণ হয়েছে একটা কিতাব ও মিসলাহু মাহু এবং তার অনুরূপ কোনটা হাদিস দুটো আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে সোনা নাজম খুলবেন সোনমতিপান্ন আত্মতিন এবং চার আল্লাহ সাল্লু বলছে ওয়ামা থেকে আনিল হাওয়া ইন হুয়া ইহা যে বিশ্বনবী নিজের তরফ থেকে কোনো কথাই বলে না যেটাই আল্লাহ সামতাল্লাহ বলেন বলতে সেটা তিনি বলেন তো কোরআন যেমন আল্লাহ রহি হাদিসটা আল্লাহ রহি তো এইসব হানাফি ভাই যারা বলছে না কোরআন থেকে পেয়ে গেছি হাদিসে যাওয়ার দরকার নেই এটা তো সম্পূর্ণ একটা ভ্রান্তকার একটা আকিদা এটা সঠিক ওসুল নয় তারপরেও যদি বলে না কোরআন পেয়ে গেছে হাদিস যাবো না কোরআনই আগে সিদ্ধান্ত নিব তবে অ্যান্টিভেনাম কিছু জবাব মানে ইলমুল কালাম ফাকি যৌক্তিক জবাব প্রত্যেকটা যৌক্তিক জবাব আলহামদুলিল্লাহ মজুদ আছে তো আমরা প্রথম বলবো পবিত্র কোরান কুলবেন সুরা মাইদা সুরা নম্বর পাঁচ আয়াত নম্বর তিন আল্লাহ বলছেন হুরমাত আলাইকুম মাইতা তু আদাম তোমাদের জন্য মৃত প্রাণীকে এবং রক্তকে হারাম করা হলো মানে মৃত প্রাণী হারাম কোরআনের আয়াত এখন হানাফি থেকে জিজ্ঞাসা করব ভাই বলেন তো মৃত মাছ খাওয়া যায় কি যায় না ওরা বলছে কোরআনে যদি সমাধান পেয়ে যায় তাহাদিস দেখবো কেন কোরআন বলছে কোরআন পাঠ করলে চুপ থাকো তো হাদিস তাহলে হাদিসে যাবো করেন কিন্তু চুপ থাকবো তো তাদেরকে অ্যান্টি প্রথম জব হচ্ছে এটা কোরআন বলছে মৃত প্রাণী হারাম ভাই বলুন তো আপনারা মাস মৃত খান কি খান না তখন হানাবি ভাইকে বলবো যে কোথায় পেয়েছেন দলিল তখন ওরা বলবে কেন হাদিসে আছে শোনান তিন মিজি কিতাব তাহারাদের উনসত্তর নম্বর হাদিস আসন দাউদের তিরাশি নম্বর হাদিস মুসনাদের সাফেই এক নম্বর হাদিস এবং বুলগুল মারামেও এক নম্বর হাদিসটা এসেছে যে মৃত মাছ এটা খাওয়া জায়েজ আল্লাহ রসুল মহম্মদের সঙ্গে সাহাবাহুমন রাখবেন সমুদ্রের ধারে গিয়েছে সাহবিরের সমুদ্র থেকে পানি তোলে বলছে রসুল আমরা কি পানি দিয়ে উজু করতে পারবো তা আল্লাহ রসুল জবাব দিচ্ছেন যে সমুদ্রের পানিও পবিত্র এবং মৃতগুলো পবিত্র তো এখান থেকে দলিল পাওয়া যায় যে মৃত মাস এটা জায়জ খেতে পারবেন তো এখন যদি বলে না কোরআন পেয়ে গেছে হাতের সাথে দেখার দরকার নেই তাহলে মরা মাছ খাবার দিয়ে দেন হবে কি হবে না ভবিষ্যতে মরা মাছ তাল্লাহন ভা থেকে বলতে হারাম কেন কোরআনে সমাধান পেয়ে গেছি আবার হাদিস নিতে যাব কেন এটা প্রথম অ্যান্টিভেনাম জবাব যে কোরআন প্রথম দেখব কোরআন থেকে সমাধান পেলে হাদিস দেখার দরকার নেই দুই নম্বর অ্যান্টিভেনাম জবাব আপনি সুরা মাইদার এক নম্বর আয়াত দেখবেন আসরা নাহালের পাঁচ নম্বর আয়াত আসরা মুমিন মানে মকমিনুন আয়াত নম্বর একুশ তিনটে আয়াতের সার্মান হচ্ছে এটা যে আল্লাহ বলছে তোমার জন্য যেসব চতুষ্পদ জন্তু গৃহপালিত হালাল করেছি তোমরা খাও মানে চতুষ্পদ গৃহপালিত জন্তু এগুলো আমাদের জন্য হালালকে হালাল নয় হালাল এখন হানাফি ভাইদেরকে চতুষ পদ জন্তু জানোয়ার এগুলো হালাল বলতো গাধা এটা চতুষ পদ কি পদ না গাধা গৃহপালিত পশু কি পশু নয় অবশ্যই পশু তাহলে যদি কোরআন থেকে সমাধান শেষ করতে চাই আগে কোরআন দেখবে তারপরে হাদিস দেখবে তো বন্ধু গাধার মাংস খাওয়া যায় হবে কি হবে না গাধা মাংস খেতে হবে কি হবে না অথচ খাস ভাবে হাদিসে গাধার মাংস খাল্লা রসুল হারাম ঘোষণা করেছে গৃহপালিত গাধা সৈয় বুখারি খুলবেন হাদিস নার পাঁচ হাজার পাঁচশো কুড়ি এবং পাঁচ হাজার পাঁচশো চব্বিশ এবং সৈয় বুখারি হাদিস হাজার চার হাজার চারশো উনিশ আলসুল খাইবারের যুদ্ধ খাইবার যুদ্ধ কত হিজড়িত হয়েছে সাত হিজড়িতে মহরম মাসে খাইবারের যুদ্ধকে সফল করার পরে তিনি বলেছেন যে তোমার জন্য গৃহপালিত গাধার মাংস হারাম করা হলো আর ঘোড়ার মাংসটাকে বৈধতা দেওয়া হলো তো এখন যদি বলে না কোরআন পেয়েছে হাদিস দেখার দরকার নেই তো কোরআন বলছে গৃহপালিত চতুষ পর্যন্ত হালাল তো গৃহপালিত চতুষ্পদ পর্যন্ত তোমাদের ঘোর বিশেষ করে গাধা আছে কি নেই অবশ্যই আছে তখন যদি বলে না গাধার মাংস জায়জ ফোতো দিয়ে দেখু আল্লাহ তার মানে আপনাকে বুঝাতে চাইছে এটা যে আল্লাহ কোরআনে অনেক কিছু আম মানে উন্মুক্ত আল্লাহ সুমত আয়াত দিয়েছেন কিন্তু বিশ্ব নবী সেটাকে খাস করে দিয়েছেন যে মৃত প্রাণী হারাম আল্লাহ বলছে তো না তো মৃত মাস্টা জায়েজ আল্লাহ আল্লাহ কোরআনে বলছে যে গৃহ গৃহপালিত চতুষ্পদ পর্যন্ত তোমরা খাও কিন্তু আল্লাহ হাদিসে হাদিসে খাস ভাই বলছে তবে কোনটা খাওয়া যাবে না গাদা খাওয়া যাবে না তো এমন আয়াত আছে যে কোরআনে আমভাবে বলেছে হাদিসে আর একটা তিন নম্বর দলিল সম্পত্তি বন্টন সম্পত্তি মানে মিরাস বন্টন মানে আপনি পিতা আপনি যদি মারা যান আপনার ছেলে কটুক পাবে মেয়ে করটুকু পাবে বউ করটুকু পাবে আছে না নেই নিসা খুলবেন এই এগারো নম্বর আয় থেকে পরপর আছে নিসাতে বিভিন্ন জায়গাতে কোরআনের আছে সম্পত্তি বট বন্টন এখন কেউ যদি বলে যে এন? না কোরআনে পাওয়া গেছে সম্পত্তি বন্টন এখন হাদিসে দেখবো না ঠিক এই সমস্যাটা হয়েছিল কার সঙ্গে জানেন ফাতেমা রদি তালা আনহুর সঙ্গে ইনি কে আল্লাহ কন্যা মে সে বুখারি খুলবেন অনেক লম্বা ঘটনা তিন হাজার তিরানব্বই নম্বর হাদিস তিন হাজার তিরানব্বই নম্বর হাদিস ফাতেমা রদি আন আনহা আল্লাহ রসুলের মৃত্যুর পরে প্রথম খলিফাকে আউ রদি আলাহ তাল্লাহ আনহু আব্বাক্কার রদ ইতাল আনহুর কাছে চলে এসেছে এসে তখন বলছে ফাতেমা রদাল আনহা যে আমার বাপ বাপের মানে আমার পিতা মোহাম্মদ সাল্লাম তিনি সব সম্পত্তি রেখে গেছেন আমাকে সেখান থেকে ভাগ দেন কে চেয়েছিল ফাতেমা রদাল আনহা আউ্বের কাছে যে আমার বাবা যে সম্পত্তি রেখে গেছে আপনি ভাগ দেন আর আব্বাক্কার রদাহ আনহু তখন বলছে যে কাজ আমি কখনোই করতে পারবো না কেন কেন আল্লাহ বলেছেন যে নবীদের কোনো সম্পত্তি বন্টন হয় না না নবীর কোনো সম্পত্তি বন্টন হয় না আর জানছেন কোরআনে আছে যে সম্পত্তি বন্টন বাপ যদি মৃত্যুবরণ করে তাহলে মেয়ে চার ভাগের মানে একটা ভাগ একটা অংশ পাবে তো কোরআনের আয়াত আছে আর আবু বলছে না আমি দেবো না কেন ওই যে হাদিস খাস আল্লাহ হাদিসে বলেছে যে নবীদের কোনো সম্পত্তি বন্টন হবে না তখন যারা বলছে কোরআন পাওয়া গেলেই আর হাদিস দেখার দরকার নেই ঠিক ফাতেমারুদ্দার ফাতেমার না। তিনিও ঠিক এই অভিযোগ করে তিনি চলে এসেছেন আউ্বর কাছে যে আমার বাতের সম্পত্তি আমাকে দেন আর আউ্বর উদ্দন বলেছেন যে আল্লাহ রসুল নিষেধ করেছেন মানে হাদিস খাস নবীদের সম্পত্তি বন্টন হবে না পৃথিবীর যত মানুষ চাচ্ছে শহীদ হোক গাজী হোক যে হোক না কেন তাদের সম্পত্তি বন্টন হবে কোরনের কিন্তু হাদিস খাস হলো কি হলো না হলো অ্যান্টিভেনম জবাব চার ফাকি যারা বলছে কোরআন থেকে পাগলা হাদিস দেখার দরকার নেই এরকম কয়েক দলিল দিতে পারবো শুধু আপনাদের মনে রাখার জন্য কয়েকটা দিচ্ছি সোয়া নিসা পড়বেন আর সোয়া নূর পড়বেন আল্লাহ সুমতলা যে কথা বলছেন যে কোনো কেউ যদি জেনা করে জেনা তাহলে তার বিধান কি পবিত্র কোরআন অনুযায়ী তাকে একশো বেত্যাঘাত মারতে হবে সোয়া নূর অনুযায়ী তাকে ঘরের মধ্যে আবদ্ধ রাখতে হবে কোরআনের সিদ্ধান্ত স্পষ্ট এবার দেখুন একজন জেনা করে এসেছে একজন বিবাহিত কি একজন বিবাহিত জেনা করে ধরা পড়েছে এখন বলুন তো তাকে ইসলামী অনুযায়ী কি বিধান দিবেন একশো বেতাঘাত মানে ছেড়ে দেবেন তাকে রজম করতে হবে কি হবে না সে মুসলিমের সামিতে হাদিস আছে কিতাব হুদুদে জেনা করে যদি পুরুষ বা নারী যদি বিবাহিত হয় তাহলে কি করতে হবে রজম করতে হবে তো রজমের কথা তো কোরআনে নাই আছে নাকি রজম করতে কোরআনে নেই হাদিসে আছে তো কোরআন বলছে যে পুরুষ হোক আর নারী হোক তাকে একশো বেত্রাঘাত মারো ঘরের মধ্যে বেরোলবি বা আম জনতে যারা বলছে হাদিস কোরআনে পেয়ে গেছি কোরআন পাঠ করলে চুপ থাকো তাই হাদিস দেখার দরকার নেই তাদেরকে এই জবাব দিতে হবে যে বলো তাহলে যে রজম করার দলিল কোথা থেকে পাবা কেন রজমের কথা হাদিসে আছে কোরআনে নাই কথা বুঝতে পারলেন অ্যান্টিভেনম জবাব পাস চতুষ্পদ জন্তু আল্লাহ হালাল করেছে সর মায়দার এক নম্বর এত ভাই বলুন তো চতুষ্পদ জন্তু মধ্যে বাঘ পরে কি পড়ে না বিড়াল পরে কি পড়ে না কুকুর পরে কি পড়ে না আছে না নেই তো এগুলো কি জায়েজ বলবেন কেন কোরআন বলছে চতুষ্পদ জন্তু জানোয়ার হালাল মানে হালাল খাও তখন হানাফি ভাই থেকে বলো তুমি এক কাজ করো তাহলে কোরআন থেকে যদি সমাধান শুধু নিতে চাও আগে কোরআন দেখবা পরবর্তী সময় হাদিস দেখবা যদি করোনা সমাধান না পাওয়া যায় তো বাঘ আসতে খাও বিড়াল খাও কুত্তা খাও খাবে না কেন বলেন তো বাঘ খাবে না কেন হাদিসে খাস নিষেধ করা আছে যে হিমস্ত্র প্রাণী যারা মাংস খায় মা শিকার ধরে তীক্ষ্ণ দাঁত তাদের নখ থাকে বড় বড় এইসব প্রাণী আল্লাহ রসুল নিষেধ করেছেন ইব ইবনুমাজার হাদিস তিন হাজার দুইশো বত্রিশ নম্বর সেই সনদ হাদিস বর্ণনা আছে তো আমরা এই পাঁচটা শুধুমাত্র মিসাল দিলাম এতটাই যারা বলছে যে ওয়াইজা কুরিয়াল কোরআন কোরআনে আছে কোরআন পাঠ করলে চুপ থাকো তো আমরা কোরআন পেয়েছি আমরা হাদিস দেখবো না এখন তার জন্য পাঁচটাকে মেনে নাও আর অসংখ্য দল দেওয়া যাবে তবে যেহেতু সময় কম তার জন্য আমরাও খুব বেশি করব না তো এর চেয়ে পাঁচ নম্বর জবাব শুরু শুরু আরাফের দুশো চার নম্বর আয়াত এটার যদি জবাব দিতে যায় বললাম না কুড়িটা পদ্ধতিতে জবাব দেওয়া যাবে মানে এটা নিয়ে দুই ঘন্টা দরকার তো যাই আলোচনা আমরা সংক্ষিপ্ত করব আর বিষয় যে চুপ থাকা আল্লাহ বলছে কোরআন পাঠ করলে চুপ থাকো এখন চুপ থাকা শ্রবণ করা আর হট্টগোল করা অনার্থক কথা বলা পার্থক্য আছে না নেই এখন কেউ বললে আপনাদেরকে চুপ থাকতে বললাম যে ভাই আপনারা চুপ থাকেন এখন চুপ থেকে আছেন এর মধ্যে অবস্থায় যদি আপনারা মনে মনে জিকি কি করেন জুহ নড়িয়ে এটাকে চুপ থাকার হুকুম হলো কি হলো না অবশ্যই হলো এর দলিল কি এটা তো আমরা যৌক্তিক দিলাম আলহামদুলিল্লাহ এটারও জবাব আছে এটা দলিল আছে পবিত্র কোরআন আরাফ স নম্বর সাত আয়াত দুশো পাঁচ পরের আয়াত আরাফের দুশো চার নম্বর আয়াত কোরআন পাঠ করলে চুপ থাকো আর সুরা আরাফের দুশো পাঁচ নম্বর আয়াত আল্লাহ ওইখানে বলেছে যখন তোমরা আল্লাহ সুমাদে রাখবে তখন অনুচ্চ স্বরে ভয় ভীতি সহকারে এখন এবার অনুচ্চ স্বর অনুচ্চ স্বর এবার আমি শুধুমাত্র অনুচ্চ স্বর কোনটা সেটা আমি প্রমাণ দেব ইনশাল্লাহ যে এই অনুচ্চ স্বর এটা কেমন হয় বা চুপ থাকতে বলা হয়েছে কিন্তু মানুষ কি তখন মনে মনে জিকির করতে পারবে বা জিহা লড়বে শব্দ হবে না কেন পড়া হচ্ছে তিন ধরনের এক এখানে আমি পড়ছি যেন পেপার পড়ি জিহা নড়ে না চোখ বলে চলে যায় কিন্তু পড়া হচ্ছে না ভাই দুই নম্বর পড়া যে চোখ দিয়ে দেখছি আর জিহা নড়ছে কিন্তু শব্দ হচ্ছে না আর তিন নম্বর পড়া যে চোখ দিয়ে দেখছি জিহ্বা লড়ছে শব্দ হচ্ছে দু পাঁচজন শুনছে আর চার নম্বর পড়া চোখ দিয়ে দেখছি জিহা নড়ছে চিৎকার মেরে পড়ছি যেন কথা বলছে এখন তাই চার কোয়ালিটির পড়া ইসরা আনাফের দু পাঁচ নম্বর আয়াত এই আয়াতের ব্যাখ্যা এবং হানাফি ভাইরা কি অনুবাদ করেছে এবার আমি শুধুমাত্র দেখাবো তার আগে একটা এটা হেদায়া হানাফি ভাইতে বিখ্যাত একটা কিতাব বুরহান উদ্দিন ইবনি আবা মানে আবি আবিবাকার তার রচিত মানে আলহেদায়া যে হেদায়ার চার নম্বর পৃষ্ঠাতে লেখা আছে হেদায়া হচ্ছে কোরআনের মতো আলহেদায়া কালো কোরআন নবজিবিল জালিক সেই হেদায়ার চুরানব্বই নম্বর পৃষ্ঠা খুলবেন প্রথম খণ্ড ইসলাই ফাউন্ডেশন থেকে যেটা ছাপানো হয়েছে চুরানব্বই নম্বর পৃষ্ঠা দেখেন যখন কোরআন বলছে চুপ থাকো তখন চুপ কেমনভাবে থাকবে তারা ব্যাখ্যা করেছে আমাদের ব্যাখ্যা নয় তাদের ব্যাখ্যা দেখেন চুরানব্বই পৃষ্ঠে তারা কী বলছে জি পড়ছি দেখেন একদম শেষ পাঁচটা লাইন আল হেদায়া ইসলামিম ফাউন্ডেশন ঢাকা থেকে ছাপা প্রথম খণ্ড নম্বর চুরানব্বই বলছে দেখেন খুদবার হুকুম অনরুফ তেমনি হুকুম নবীলা সাল্লামের ওপরে দুরুত্ব পাঠ করার সময়ও কেন মনোযোগ সহকারে খুতবার শ্রবণ করা ফরজ তবে যদি খুতবার আয়াতে ইন আল্লাহ অ মালাইকা তাহু সাল্লুন আলা নবি মানে এ আয় চলে আসে যে আল্লাসমতাল বলছেন আহাদবায় ছাপ্পান নম্বর অ্যাপ যে নিশ্চয়ই আল্লাসমান্তালা বিশ্বনবীর প্রতি রহমত পরসন করতে থাকেন ফেরেশতারা দোয়া করতে থাকেন ইয়াহি আল্লাহ দিন আ আমানু সাল্লা আলাহি তখন হে মুমিনগঞ্জ তোমরা রসুলের প্রতি সালাম পেশ করো যদি ইমাম শেহাব খুতবা দিচ্ছে খুতবাদ দিতে দিতে এ আদ পাঠ করলো এখন মুক্তাদি তো বলছে যে পড়তে হবে এখন কি করবে এখন দেখেন তারা মাসালা বর্ণনা করছে কি তারা তখন বলছে যে খুদবার সময় চুপ থাকতে হবে কারণ হাদিস আছে কেউ যদি কথা বলেছে সে গাধা সম পরিমাণ এবার তারা সমাধান দিচ্ছে দেখেন তখন এখানে দেখেন হচ্ছে হ্যাঁ কেন নবী সাইসাল্লামের ওপরে দূরত পাঠ করার সময়ও কেন মনোযোগ সহকারে ক্ষুদ্রাস্ত্রবণ করা ফরজ তবে যদি ক্ষুদ মানে ক্ষতি উক্ত আয়াত পড়েন তখন শ্রোতরা মনে মনে দূর পড়বে মনে মনে দূর এই মনে মনে কেমন মানে কি উচ্চস্বরে আজ হবে জিহা লড়বে কি লড়বে না এরপর আমরা আবার ব্যাখ্যা দেবো ওদের কাছ থেকে মনে মনে দূরত পড়বে অবশ্যই মিম্বার থেকে মনে মনে দূর পড়বে মানে বোঝা গেল জুমার খুদ্ ইমাল এটা পড়তে হয় ইমাম সাহেব পড়বে তখন মুক্তারি যারা শুনবে তারা মনে মনে কি পড়বে পড়বে আর এই মার্শালারটা বেহেস্তি জড়ে আশরাফ থানবি তার দ্বিতীয় খণ্ড একশো তিরানব্বই নাম্বার পৃষ্ঠাতে তিনিও লিখেছেন যে তখন মুক্তাদিরা মনে মনে কি পড়বে দূর পড়বে কিন্তু খুদবার সময় চুপ থাকতে হবে কি হবে না কিন্তু খুদ্ চুপ থাকতে হচ্ছে আবার বলছে মনে মনে পড়ো তা আমরা তো ওই কথাই বলছি ইমাম যখন সেরা ফাতেহা পড়ছে তো আমরা তো মনে মনে পড়ি রে ভাই আমাদের পড়া কোয়ালিটি কি আমরা কি চিৎকার মেরে পড়ি নাকি বোঝেন নাই এটা এক নম্বর জবাব যে চুপ থাকা আর পড়ার মধ্যে পার্থক্য দেখে ফিনাফ শিক কেন আবহের একটা কথা যে তোমরা মনে মনে পড়ো সেই মুসলিমের তিনশো পঁচানব্বই নম্বর হাদিস দলিল নম্বর দুই হানাফি কেল্লা নাসুদ্দিন চানপুরি দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার ছিয়াশিতে কি লিখেছেন জানেন নিজের মাসালা সাবিত করতে গিয়ে আলহামদুলিল্লাহ আমাদের মাসালা প্রমাণিত আমিন যে মনে মনে বলতে হয় ওদের মাঝে হবে আমিন কিভাবে বলতে হয় অনুচ্চরে তখন ওরা বলছে অনুচ্ছে কিভাবে বলবে শুধু কি মানে চিন্তা করলে হয়ে যাবে না মুখ লড়াতে হবে না শব্দ হবে না উঁচু আওয়াজ হবে এবার ওরা তখন আলোচনা করেছে আমিন মাসালাতে আর ওখানে আমাদের দলিল আছে আলহামদুলিল্লাহ দেখেন তারা লিখছে কি দ্বিতীয় খণ্ড ছিয়াশি পৃষ্ঠা হ্যাঁ লিখছে দেখেন তাদের ফতোয়াই স্বামী ফতুয় স্বামী থেকে মাসালা নকল করেছে প্রথম খন্ড তিনশো পঁচানব্বই পৃষ্ঠা বলছে নিম্ন স্বরের ন্যূনতম পরিমাণ হলো নিজেকে নিজের পার্শ্ববর্তীরা মানে শুনবে এমন শোনানো অতএব দুই একজন শুনলে উচ্চ স্বরের অন্তর্ভুক্ত হবে না মানে মনে মনে পাঠ করা এটার মাসালা কি অনুচ্চ স্বরে যে নিজে আপনি পড়ছেন শুনতে পাচ্ছেন কিন্তু দুই একজন শুনলেও এটা উচ্চ স্বরে ধরা হবে না এটা মনে মনে ধরা হবে তারপরে বলছে দেখেন দূরের মুক্তারের লেখক এ কথায় বলেছেন আর আল্লামায় স্বামী বলেছেন জামে সাকিরের উদ্ধৃতি সহকারে তিনি লিখেছেন যে ইমাম যদি নিম্ন স্বরে কিরাত বিশিষ্ট নামাজে এমনভাবে কোরআন পাঠ করেন যে দুই একজন মুক্তাদি শুনতে পাই তাহলে সেটা উচ্চ আওয়াজ বলে পরিগণিত হবে না প্রথম লাইনে এবং সকলে শুনলে তখনই উচ্চ স্বর বলে ধারতব্য হবে মানে নিম্ন স্বর মনে মনে পড়ার ব্যাখ্যা কী করেছে যে এমনভাবে আপনি পড়ছেন যে আপনি নিজে শুনতে পাচ্ছেন এটা মনে মনে বা অনুচ্চ স্বরে যে পাশের দুই পাশের দুজন শুনে আপনার পড়াটা এটা অনুচ্চ স্বরের মধ্যে হবে কিন্তু দুজনের পরে যদি মানুষ শুনতে পায় এটা আর স্বরে হলো না তবে বলুন তো আপনার সারা ফাতে যেমন ভাবে পড়ি কে শুনতে পাই কে শুনতে পাই পাশে মানুষ বুঝতে পারে না কিছু একটা পড়ছে ফিসফিস করছে তো আলহামদুলিল্লাহ আমাদের মাসালা প্রমাণিত কি প্রমাণিত নয় দ্বিতীয় আর একটা ফতো নকল করেছেন আজিজুল হক আসেমি আমাদের পশ্চিমবাংলার সবচেয়ে বড় মহাদ্দ হানাফি ওলেমাই দেবন্দের পক্ষ থেকে বয়স একদম শেষ পর্যায়ে আল্লাহ সুমাতা তাকে দান করুক এবং বড় একজন মহাদ্দিস তিনি তিন চারটে আহলাদেশের সঙ্গে মোনাজারা করেছেন তার ফতো নকল করেছে দেখেন নাসিদ্দিন চানপুর তিনি লিখছেন আল্লামা আজিজু হক কাশেমি বলেন কিরাত করার ক্ষেত্রেও জীব ঠোঁট না নড়ালে সেটা পড়া বলা যাবে না কিরাত যখন শব্দ আসবে কিরাত করা মানে পড়ো তখন জীব এবং ঠোঁট লড়াতে হবে দুই বরং মনে মনে স্মরণ করা বলা হবে যে জীব আর ঠোঁট যদি না নড়ে তাকে কি বলা হবে মনে মনে স্মরণ করা স্মরণ করাটা কিন্তু পড়া নয় পড়ার তখনই বলবে যখন জীব নড়বে তার মানে বোঝা গেল আমরা সরফ আতে কিভাবে পড়ি অবশ্যই আমরা জিহা নড়িয়ে পড়ি যেটা ওদের কিতাব থেকে প্রমাণিত হলো দুই একজন শুনলে পালেও এটা অনুচ্ছরই হবে তা আমরা ওদের ফিনাফসিক ওইভাবে পড়ি দলিল নম্বর তিন হানাফি এবার বেরোলবীরের দলিল এটা আমরা দেবন্দিতে কিতাব দিলাম বেরলবিরা যদি কিছু বলে তাদের জন্য তাদের জন্য মানে একটা তোফা গিফট আছে উপহার তাদের এই যে কাঞ্জুল ইমান আহমেদ রেজা খান বেরুলবির রচিত মানে রচনা আর এটা ব্যাখ্যা করেছে কে আহমেদ ইয়ার খান না ইমি বেরুলবির সবচেয়ে বিখ্যাত কিতাব খ্রিস্টানরা দেখবেন বাইবেল সবসময় বুকে পকেটে নিয়ে ঘুরে বেড়ায় আর বেরুলবিরা কিছু বললে বলবে আমাদের এই কোরআন পড়ো এটাই শবদের এই অনুবাদটাই শ্রেষ্ঠ আর কোনো অনুবাদ নেই দেখুন কাঞ্জুল ইমান লিখবেন ইন্টারনেটে বা গুগলে লিখবেন ওরা লিখেছে কাঞ্জুল ইমান কেন শ্রেষ্ঠ কাঞ্জুল ইমান যদি পরাবাদ্যে অন্য কোনো কি মানে কোরআনের অনুবাদ বলে তাহলে সে গোমরা পথ হয়ে যাবে অনেক কিছু লেখা আছে মানে এত উঁচু মাকাম এবার দেখেন এই কাঞ্জুল ইমানের নুরুল ইরফান যেটা আছে পৃষ্ঠা নাম্বার পাঁচশো পনেরো এটা নুরুল ইরফান দেখবেন খাজাইনুল ইরফান নয় নুরুল ইরফান যেটা তাফসির করেছে আহমেদ ইয়ার খান নাই মি পাঁচশো পনেরো নম্বর পৃষ্ঠাতে কী লিখেছে দেখেন যে অনুচ্চ সরে পড়া আসরা আরাফের দুশো পাঁচ নম্বর আয়তের ব্যাখ্যা দুশো চার বলছে কোরআন পাঠ করলে চুপ থাকো দুশো পাঁচে কি বলছে দেখেন তার জবাব পাঁচশো পনেরো নম্বর ইরফান এটা বন্ধ করে আচ্ছা দেখেন বেরুল তফসির নুরুল ইরফান দুশো পাঁচ নম্বর আয়তের ব্যাখ্যা দুশো চারশো ওয়াইজা কুরিয়াল কোরআন আর দুশো পাঁচ নম্বর আয়তের ব্যাখ্যাতে কি করছে দেখেন তারা লিখছে একাধিক মানুষ একত্রিত হয়ে উচ্চ স্বরে কোরআন পাঠ করা নিষেধ একাধিক মানুষ উচ্চ স্বরে কোরআন পাঠ করা নিষেধ দুই বরং নীরবে শোনা জরুরি নীরবে শোনা জরুরি কিছু সংখ্যক লোক খাতমে কোরআন শরীফ মিলিত হয়ে জোরে জোরে তেওলাত করে এটাও নিষিদ্ধ যেটা আমরা একটু আগে বললাম দেখেন তাদের কিন্তু একসঙ্গে মরা বাইতে পড়া যাবে না হিবস খান ওখানে পড়া যাবে না তাহলে তাদের ফতো অনুযায়ী সে তারা যা করছে করুক এবার দেখেন কিভাবে পড়তে হবে তিনি বলছেন তাছাড়া কোরআন শোনার সময় যদি আল্লাহর জিকির করতে হয় তবে আওয়াজ সহকারে করো না বরং নীরবে করো মানে কোরআন যখন পাঠ করছি ইমাম বা কেউ তখন আওয়াজে কোরআন পড়া যাবে না কি করতে হবে নীরবে নীরব মানে কি মনে মনে না নিশ্চয় অনিশ্চয় স্বরে কোরআন পাঠের সময় তার মানে বোঝা গেল জিকির করা যাবে তাই তো কোরআন পাঠের সময় জিকির করা যাবে এবং কোরআন যখন পাঠ করছে তখন দুরুদও পড়া যাবে যেটা হেদায়েতে বলছে এখন পড়েন ইমাম সুরা ফাতে পড়ছে এটা কোরআন এখন জিকির পড়ার তারা ফতোয়া দিচ্ছে না জিকির পড়া যাবে কোরআন শুনছো তুমি জিকির করতে পারো তো ভাই বলুন তো সুরা ফাতে জিকির কি জিকির নয় কোরআনটা কি সম্পূর্ণ জিকির কি জিকির না আল্লাহ হিজরের নয় নম্বর আয়তে বলছে ইন্না নাহানু নাজাল্লা জিকরা লাহুল হাফেজুন আমি এই জিকির অবতীর্ণ করেছি কোরআনটা কোটায় জিকির রে ভাই তিমাম ইমাম সাহেব যদি ফাতে পাঠ করে তো আপনারা তো বলছেন মুক্তাদিরা জিকির করতে পারে বা কোরআন তিলাতের সময় যারা শুনবে তারা জিকির করতে পারে তো আমরা তো মুক্তাদে বসতে থাকি আমরা জিকির তো সুরা ফাতে পাঠ করি তো সুরা ফাতে চেতে বড়ো আর কোনো জিকির আছে নাকি রে ভাই বুঝেন না সুরফ আতে চেতে বড় কোনো জিকির আছে তো জিকির নাই তো আলহামদুলিল্লাহ এই অসুল দিয়েও কিন্তু আমাদের মাসালাই সাবিত হয় ইমাম সাহেব সুরা হাতে যদি পড়ে আমরা অনর্থক কোনো কথা বলছি না আমরা আপোসে কোনো কথা বলছি আমরা কি করছি জিকির করছি জিকির পড়ছি মানে সুরফাতেহা সুরাফাতেহা পড়ছি আলহামদুলিল্লাহ কানজুল ইমানের তফসির নুরুল ইরফান থেকে এ কথাই প্রমাণিত আরেকটা দলিল দেব যেটা মাদ্রাসা বোর্ডে পড়ানো হয় তফসির জালালাইন আইন তাফসির জালালাইন যেটা জালাল উদ্দিন সুইতি রেহমাল মুতা দুইশো নয়শো এগারো হেজরি আর এ তাফসিরটা শুধুমাত্র জালুদ্দিন সুইতি রচনা করেনি দুজন রচনা করছে একটা জালাউদ্দিন সুইতি আজ হচ্ছে জালাল উদ্দিন মোহাল্লি মানে একজন সুরা কাহাব পর্যন্ত রচনা করেছে জাদুল সুইতি আর পরে হচ্ছে জালাল উদ্দিন মোহাল্লির বাকি অংশটা রচনা করেছে তার জন্য তাফসিরে জালালাইন বলা হয় কারণ দুটোই মানে তাফসিরে জালালাইন বলা হয় কারণ দুটোই হচ্ছে জালাল একটা জাদুল সুইতি একটা জালালদিন মোহাল্লি তিনিও কিন্তু এই কথা নকল করেছেন আমি দেখাবো দ্বিতীয় খণ্ড ছয়শো আটানব্বই এবং ছয়শো নিরানব্বই পৃষ্ঠা তাফসিরে জালালাইন দ্বিতীয় খণ্ড ছয়শো আটানব্বই এবং ছয়শো নিরানব্বই পৃষ্ঠা সুরা আরাফ সুরা নম্বর সাত আয়াত দুশো পাঁচের ব্যাখ্যা করতে গিয়ে এই কথা লিখেছে যে কিরাত কিভাবে পড়বেন ছয়শো আটানব্বই আর ছয়শো নিরানব্বই নম্বর পৃষ্ঠা জি আলহামদুলিল্লাহ পেয়ে গেছে দেখেন কি বলছে ছয়শো আটানব্বই পৃষ্ঠা ক্রমিক নম্বর দুই একদম লাস্ট লাইনে আছে লাস্টের দিকে আছে দুই নম্বর ক্রমিক লাইন আপনারা দেখবেন আর এটা প্রকাশ করেছে কি ইসলামিয়া ইসলামিয়া কুতুবখানা কুতুবখানা ঢাকা ঢাকা থেকে থেকে ছাপানো ছাপানো হয়েছে হয়েছে দ্বিতীয় খণ্ড ছয়শো আটানব্বই পৃষ্ঠা ক্রমিক নম্বর দুই আর এখানে অধ্যায় দেওয়া আছে নীরব ও সরবে জিকির করার বিধান এই অধ্যায় নিয়ে এসেছে দুই নম্বর বলছে দেখেন তৎসঙ্গে মুখ এবং ক্ষণিক শব্দ আল্লাহ তালা নামের অক্ষরগুলো উচ্চারণ করবে এটাই হলো জিকিরের সর্বোত্তম ও উৎকৃষ্ট উপায় যে বিষয়ে জিকির করা হচ্ছে তার বিষয়বস্তু উপলব্ধি করে অন্তর তার প্রতিফল ঘটিয়ে ধ্যান করবে এবং মুখে উচ্চারণ করবে জিকির করবে তখন কি করবে জিহ্বা নরবে যেন উচ্চ স্বরে না হয় কেননা জিকিরকে এরা তিনটি ভাগে ভাগ করেছে যেমনটা আমি বললাম একটা মনে মনে ধ্যান করা সুস্মরণ করবে দুই জিহ্বা নুরবে কিন্তু শব্দ হবে না আরেকজন কি ও জিহ্বা নড়বে উচ্চন হবে জোরে জোরে হবে ওনার মধ্যে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে ওইভাবে করা যে জিকিরটা জিহ্বা নড়ছে কেউ শুনতে পাচ্ছে না মানে একা একা শুনতে পাচ্ছেন এই জিকিরটা উত্তম তো আমরা সূরা হা এটা অবশ্যই জিকির আমরা তো ওইভাবে পাঠ করি করি না নিরানব্বই পৃষ্ঠাতে আবার বলছে দেখেন যে দ্বিতীয়ত যে জিকির আত্মার চিন্তা কল্পনার সাথে সাথে জিহ্বা জিহ্বাও নড়বে কিন্তু বেশি উচ্চ শব্দ হবে না যা অন্য লোকরাও শুনবে না এই পদ্ধতি আল্লাহ বলেছেন। সঙ্গে সঠিক আছে না নেই অনুচ্চ স্বরে মানে মানে চুপ থাকা তার অর্থ এই নয় যে আপনি মূর্তির মতো দাঁড়িয়ে থাকবেন শরীয়ত তো আপনাকে অনুমোদন দিচ্ছে যে না আপনি চুপ থাকা মানে কি অনার্থক কথা বলবে না হট্টগোল করবে না চেঁচামেচি করবে না পাশের দিকে তাকাবে না এদিকে ওদিক তাকাবে না এটা বলা হয়েছে তার অর্থে এই নয় যে ইমা পেছেন ফাতে কিরাত করা যাবে না তাকবির দেওয়া যাবে না এমনটা নয় যদি চুপ থাকতে হয় তাহলে তাকবিরও নিষেধ হয়ে যাবে তাকবির নিষেধ হবে কি হবে না অবশ্যই নিষেধ হবে দেখেন আরেকটা দেখাবো এটা হচ্ছে তাপসিরে জালালাইন আর দেখাবো এটা এটা দিয়ে আমরা শেষ করবো তাপসিরে আনারুল কোরআন এটা আনারুল কোরআন বাংলাদেশ থেকে ইসলামিয়া কুতুবখানা থেকে ছাপানো হয়েছে এটা দ্বিতীয় খণ্ড চারশো উনসত্তর পৃষ্ঠাতে খুব সুন্দরভাবে বুঝিয়েছে নি দ্বিতীয় খণ্ড চারশো উনসত্তর পৃষ্ঠা তাফসিরে আনারুল কোরআন দ্বিতীয় খণ্ড চারশো উনসত্তর পৃষ্ঠা এখানে বিশেষ করে এই তাফসিরটা ধার করা হয়েছে আষ্টাব আলী থানবির তাফসিরটাকে ধার করা হয়েছে বায়ানুল কোরআন থেকে এখানে দেখেন কি লিখছে জিকির করার বিধান লিখছেন জিহা না শুধু মনে মনে আল্লাহর জাত সত্তা ও গুণাবলীর ধ্যান করবে যাকে মানে জিকিরে কালবি তথা আত্মিক জিকির বলা হয় দুই নম্বর জিকির তার সঙ্গে সুখী মানে সুখীয় মানে কিছুক্ষণ শব্দ আল্লাহ আল্লাহতাল নামের অক্ষরগুলো উচ্চারণ করবে এটাও হলো জিকিরের সর্বোত্তম উৎকৃষ্ট উপায় যে বিষয়ে জিকির করা হচ্ছে তার বিষয়বস্তু উপলব্ধি করে অন্তরে তার প্রতিফলন ঘটিয়ে ধ্যান করবে এবং মুখেও তা উচ্চারণ করবে কারণ এইভাবে অন্তরের সাথে মুখেও জিকির অংশগ্রহণ করে পক্ষান্তরে যদি শুধু মনে মনেই ধ্যান ও চিন্তায় মগ্ন মানে মগ্ন থাকে মুখে কোনো অক্ষর উচ্চারণ না করা হয় তবে তাতেও যথেষ্ট সব রয়েছে কিন্তু সর্বনিম্ন স্তর হল শুধু শুধু মুখে জিকির করা এবং মানে শুধুমাত্র মুখে জিকির করা এবং জিহাটা নড়ানো এটা হচ্ছে সর্বোত্তম তো আমরা এখান থেকে পাঁচটা তাফসির হানাফি ভেদারের তাফসির পাঁচখান থেকে আমরা দলিল এতটাই নিলাম যে এখানে চুপ থাকা আর ফি নাফসিকা যে মনে মনে পড়ো তো মানে ওয়াইজা কুরিয়াল আল্লাহ তো আর আনসেতু মানে চুপ থাকো শ্রবণ করো আর ফিনিক মানে অন্তরে অন্তরে পড়া এটা সাংঘর্ষিক নয় কেন তারা কিন্তু অনুমতি দিয়েছে যে দূরত পড়তে পারবেন সানা পড়তে পারবেন তা আমরা তারা নিয়ে পড়ছে পড়ছে কি পড়ছে না সার্বিক দিক থেকে আমরা এতটাই স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে সুরা আরাফে দুশো চার নম্বর আয় দিয়ে কোনোভাবেই দলিলা সম্ভব নয় এবার আমরা দুটো হাদিস প্রসঙ্গে আলোচনা করব এই আলোচনা করতে গিয়ে দেড় ঘন্টা লেগে গেল সুরা আরাফের জবাব আরও অনেক লম্বা জবাব দেওয়া যায় তো যাই হোক আপনার জন্য এতটাই যথেষ্ট আর একটা পয়েন্ট যেটা খুবই সংক্ষিপ্ত আলোচনা করব হানাফেরা একটা হাদিস থেকে দলিল দেয় যে হচ্ছে মানকায় আলহু ইমামু ফাকিরা যে ইমামের কিরাত মুক্তাদির জন্য যথেষ্ট হাদিস আছেন একটা সুরান ইবনু মাজাতে আছে আটশো পঞ্চাশ নম্বর হাদিস কি ইমামের কিরাত মুক্তাদের জন্য যথেষ্ট হজে জাবির বিন আবদুল্লাহ বর্ণনা করছে এই জাবির বিন আবদুল্লা কথা মনে আছে বন্ধু কে বলেন তো সুনান তিন মিজি দুশো সাতচল্লিশ নম্বর হাদিস সময় দেখাচ্ছিলাম যে জাবির বিন আব্দুল্লাহ তিনি বলছেন ইমামের কিরাত মুক্তাদের জন্য যথেষ্ট হানাফি ভাইয়া এই দলিলটা নিয়েছে এটা সুনান তিন মিজি তিনশো এগারো নম্বর হাদিসে আছে তিনশো তেরো নম্বর হাদিসে আছে এবং সন ইদনু মাঝে আটশো পঞ্চাশ নম্বর হাদিসে আছে হানাফি ভাই বলছে যে হয়তো জাবেদ তো বলেছে ইমামের কিরাত মুক্তার জন্য যথেষ্ট ইমাম শেখ সরব হাতে পড়ছে আমরা মুক্তাদের পড়বো কেন ইময় পর্য যথেষ্ট তো এই দলিলটা তারা পেশ করছে প্রথম জবাব যে হাদিসটা সহি নয় হাদিসটা জাইব কেন জৈব এই সুনান ইবনু মাজা এবং সুনান তিরমিজিতে যে হজর জাবের রদেতাল আনু বর্ণনা করছে যার সূত্রে মানে যিনি হাদিসটা বর্ণনা করেছে এই সনদের মধ্যে একজন রাবি আছে তার নাম হচ্ছে জাবের আল জুফি এই জাবের আল জুফি কিন্তু সাহাবি জাবের রদেতাল না ইনি আরেকজন জাবের আল জুফি আবি জুবাইর থেকে বর্ণনা করেছে জাবের আল জুফি তে জাবের আল জুফি তিনি সহির আবী নন তিনি জঈফ মিথুক কাজজাব আর যেমন তোমার মিথ্যুক না মহামিথুক কে বলেছে কথা এ কথা কিন্তু আমি বলিনি আরও তার হয়ে যাবেন এই কথা হানাফি ভাইরা তাদের বই লিখেছে আর জাবের আল জুফিকে যে কেউ মিথ্যা বলেনি বলেছে কি জানেন ইমাম আবু হানিফা হেমাউল্লাহ মৃত্যু বলতে একশো পঞ্চাশ দিতে দেখেন হানাফি ভাইরা নকল করেছে তাদের বই এটা হচ্ছে ইন্ডিয়া থেকে ছাপানো বই এবং আজব আবু হানি ফের এমহল্লার পরিচয় মহাত্মা এবং অপবাদ খণ্ডন লেখক মুফতি বসির হাসানি চল্লিশে কি লিখেছে দেখেন এই সুনান ইবনু ইমামের কিরাত মুক্তার জন্য যথেষ্ট এই হাদিসের রাবিন নাম হচ্ছে জাভের আল জুফি এই জাভের আল জুফি প্রসঙ্গে হানাফি ভাদের সিদ্ধান্ত দেখেন তা লিখছে দেখেন শেষে একদম যে ইমাম আবু হানি ফের এমহল্লা বলেছেন জাবের আল জুফি থেকে বড় মিথ্যাবাদী এবং আতা বিন আবির থেকে উত্তম কোনো ব্যক্তি আমি দেখি নাই কি বলা হলো এবং আবু হানিফা তিনি বলছেন যে জাবের আল জুফির মতো বড় মিথ্যাবাদী আমি দেখি নাই কে বলেছে এবং হানিফা রহমান্লাহ তিনি বলছেন আল জাফি জুফি বড় মিথ্যাবাদী আর হানাফি ভের কাছে ইয়ান্টি অ্যান্টিভেনাম জবাব এখানে আছে কি জানেন এই যে এই কলটা দেখছেন আল জুফি চাইতে মিথ্যাবাদী দেখিনি আর আতা বিন আবি রাওয়া যিনি মৃত্যু আছে আছে দশিজরি তার মতো উত্তম ব্যক্তিকে আমি দেখি নাই কারকল ইমাম আবু হানিফা র্যামহল্লা হানাফি ভাইয়েরা ইমাম আবু হানিফা যে মহাদিস ছিলেন তিনি রিজার্ভ শাস্ত্র জানতেন এটা প্রমাণ করার জন্য দলিল উপস্থাপন করেছে ইমাম আবহানিফা যে রিজাল শাস্ত্র বুঝতেন তো কি এই যে এই যে দুজন রাবিকে একজনকে সহিব বলেছে একজনকে সহি বলেছে তো হানাফি ভাইরা ইমাম আবু হানিফাকে রিজার্ভ শাস্ত্রবিদ প্রমাণ করার জন্য এই দলিল দেয় আর ইমাম হানিফা র্যমল্লা থেকে যে অভিযোগ পাওয়া যায় তার মধ্যে এটা বিখ্যাত অভিযোগ যে জাবেরাল জুফি কাজাব মিথুক ধোকাবাজ প্রতারক আর এই ইমার কিরাত যথেষ্ট এই হাদিসে এই আল জুফি আছে তো যাবে কোথায় যদি হাদিসটাকে বলে সহি তাহলে ইমাম আবহিবার কথাটা ভুল ইমাম আবহিপা মিথুক হবে নজম জালি যদি বলে না হাদিসটা সহি তাহলে কে মিথ্যাবাদী হবে ইমাম আবহিপা মহল্লা আর যদি বলে না ইমাম আবহিপা মহল্লা ঠিকই বলেছে জাবেরাল জুফি মিথ্যুক তাহলে হাদিসটাকে জৈব মানতে পারে নাকে যে দিকে যাবে সেই দিক দিয়েই মানে কোনো রাস্তা নেই এই যে আমাদের ইন্ডিয়ান লেখক বাংলাদেশি ভাই যারা আমাদের লাইবে দেখছেন তাদের জন্য একটা দলিল দিয়ে দিই কেন এই বইটা তারা পাবে না বাংলাদেশের একজন লেখক বইটার নাম আহলে হাদিসের সরূপ সন্ধানে মুফতি মিজানুর রহমান কাশেমি আহলে হাদিসের স্বরূপ সন্ধানে মানে আহলে হাদিসের বিষদগর করেছে মানে আহলে হদিশকে জভাই করেছে বইয়ে মানে তার যতটা সম্ভব তো এই বইয়ের একশো তেইশ নম্বর পৃষ্ঠায় তিনি কি লিখছে দেখেন এর আবির প্রসঙ্গে একশো তেইশ পৃষ্ঠায় যারা বাংলাদেশি ভাই আছেন তারা এবটা দেখতে পারেন পাবলিকেশন হচ্ছে ফ্রেন্ডস বুক সেন্টার বাংলাবাজার ঢাকা থেকে ছাপানো হয়েছে মিজানুর রহমান কাশামি আলাদেশের স্বরূপ সন্ধান পৃষ্ঠা নম্বর একশো একুশে এই জাবের আল জুফি প্রসঙ্গে তিনি লিখছে দেখেন প্রথম চারটে লাইনে তিনি লিখছেন ইমাম আবহানি ফের এমল্লা বলেন যে আমি জাভের আল জুফির চাইতে অধিক মিথ্যকার কাউকে দেখিনি দেখেন ওই কলটা ইন্দো নকল করেছেন তার মানে জাভের আল জুফি কী মিথ্যুক ধোকাবাদ প্রতারক এর হাদিস গ্রহণযোগ্য নয় যদি হানাফিরা বলে না এই হাদিস সহি তো ইমাম আবু হানিফা রহমুল্লা নজরুল্লাহ তিনি কি মিথ্যুক সাব্যস্ত করেই এই হাদিসকে সহি বলতে হবে তার আগে নয় এখন তোমরা কাকে মিথ্যাবাদী ঘোষণা করবে দেখো ইমাম আবু হানিফাকে না জামের আল জুফিকে যেদিক দেখবে সেদিক নিয়ে নেক আমাদের কোনো আপত্তি নাই তারপর আমরা এই অ্যান্টিম্যান জব ইনশাল্লাহ আছে দুই নম্বর ইমামের কিরাত মুক্তের জন্য যথেষ্ট এই হাদিসটা আরেকজন রাবী বর্ণনা করেছে তার নাম হচ্ছে আবু সাইদ খুদরি রদি আল্লাহ তালা আনু তিনিও পরে বর্ণনা করেছেন যে ইমামের কেরাত মুক্তার জন্য যথেষ্ট নয় তো এই হাদিসটা সহি নয় কেন এই হাদিসের মধ্যে একজন রাবি আছে আবু হারুন আব্দি এই আবু হারুন আব্দি হচ্ছে মিথ্যু কাজদাব এমনটা নয় হাদিস জালকারী আর এটা কে বলেছে এটা কিন্তু আমরা বলিনি আর হানাফি ভাই যদি বলে না এই আবু সাহেদের ক্ষুদ্র এই হাদিসটা সহি তো তাদের চাইতে আমাদের একটু আলহামদুলিল্লাহ বেশি আমরা গর্বিত হবে যে সহি প্রমাণ করে কেন জানেন এই যে দেখছেন আবু সাইদ কুদ্রি থেকে যে বর্ণনা করা হচ্ছে আবু হারুন আব্দি এই আবু হারুন আব্দি আরেকটা একটা হাদিস বর্ণনা করেছে কি জানেন ফাইনা খুদুফুনা ও আহালে হাদিস না যে তোমরা আমাদের উত্তর সরি আবু সাইদ খুদ্রি থেকে বর্ণনা করেছে যে তোমরা আমাদের উত্তর তোমরা আহালে হাদিস তাহলে হাদিস থেকে আহালে হাদিস শব্দটা প্রমাণ হয়ে যাবে কথা বোঝাতে পারিনি সোয়াবুল ইমান লিল বাইহাকি ইমাম বাইহাকির একটা কিতাব সোয়াবুল ইমান হাদিস নম্বর সতেরোশো একচল্লিশ মুস্তাদারকেল হাকেম হাদিস নাম্বার দুশো ছত্রিশ প্রথম খণ্ড অষ্ট পৃষ্ঠা আল্লামান নাসুদ্দিন আলবানী সিলসিলা হাদিস সৈয়া হাদিস নাম্বার দুইশো সহত্তরে একটা হাদিস নকল করেছেন যে আবু সাহেদ খুদ্রি ওদিয় আনহু তিনি মসজিদ যখন করতেন সাহাবিদেরকে নিয়ে তখন আবু সাহেদ বলতেন যে ফাইনা খুলুফুনা আহলে হাদিস না যে তোমরা হচ্ছে আমাদের পূর্ব মানে উত্তর সুরি আর তোমরা হচ্ছে আহালে হাদিস যেসব হানাফিহারে বলে যে আহলে হাদিস পরিচয় তোমরা দাও তো হাদিসের কোথায় আছে তো এই হাদিসটা সোহুল ইমানের বাহা কি নম্বর হাদিস আবু সাইদ খুদ্ বলছে তোমরা আহলে হাদিস তা হাদিস থেকে আলহাদিস শব্দটা প্রমাণিত হচ্ছে কি হচ্ছে না এখানে হানাফি ভাই এই হাদিসটাকে জাল প্রমাণ করার জন্য তারা কি হতে করেছে জানেন বলছে এই যে এই রাবি আবহরণ আব্দি এখানে আছে এই হাদিস জালকারী মানে আমাদের এই হাদিসকে জাল প্রমাণ করার জন্য জৈব প্রমাণ করার জন্য তখন বলছে আবহরণ আব্দি জৈব রাবি শিয়া আসলে তিনি জৈব আমরা স্বীকার করি যে হাদিস সহি নয় ওই হাদিস সবল ইমান লীল বাহাকির হাদিস আসলে সহি নয় কিন্তু তারা তো বলছে তারা তো বলেছে আবু হারুন আব্দি সহি নয় আর আবু সাদ খুদ্রি থেকে ওই আবু হারুন আব্দি বর্ণনা করেছে যে ইমামের কেয়াত মুক্তের জন্য যথেষ্ট এখন হানাফি ভাইরা যদি বলে যে না আবু সাহেদ খুদ্রির এই হাদিসটা আমরা সহি বলবো তখন আমরা বলি তাহলে আমাদের ওই হাদিসটা সহি হয়ে গেল আর হাদিস থেকে প্রমাণিত হয়ে গেল যে আহলে হাদিসের ফজিলত সাহেবের আহলে হাদিস ছিল এটা প্রমাণিত হয়ে গেল এখন তোমরা দিক যাবা যাও কোনো আপত্তি নাই যদি আবহাওয়ার আপদিকে যদি সহিরাবি মনে করো তাহলে আমাদের আহলে হাদিস দল আমরা সহি প্রমাণিত হয়ে গেলাম এখন তোমরা কোন দিকে যাবা যাও কোনো সমস্যা নেই এই যে অ্যান্টি ম্যাম যৌক্তিক জবাব তিন নাম্বার একটা এই ইমামের কিরাত মুক্তের জন্য যথেষ্ট আরেকজন বর্ণনা করেছেন ইমাম দারাকি এটা সুনান দ্বারাক নকল করেছেন তিনি কে জানেন ইমাম আবু হানি ফেরাই মহল্লা তিনিও বর্ণনা করেছেন যে ইমামের কেরাত মুক্তের জন্য যথেষ্ট সুনাম দ্বারেকুতনি ইসলামিক ফাউন্ডেশন থেকে দেখবেন এই যে ইসলামিক ফাউন্ডেশন সুনান দ্বারেকুতনি হাদিস বারোশো ছয় বারোশো ছয় এটা খুলে দেখেন আমরা আলোচনা সংক্ষিপ্ত করে দেবো নামাজ আজকে এখানে ইনশাল্লাহ পড়তে হবে বারোশো ছয় মানে আজকে যেহেতু এই বিষয়টা আমরা শেষ করছি তার জন্য একটু সময়টা বেশি লেগে গেল হ্যাঁ বারোশো ছয় স্নান দারে খুলবেন ইসলাম ফাউন্ডেশন থেকে যেটা ছাপা হাদিস নাম বারোশো ছয় এই যে প্রথম খন্ড চারশো ছেষট্টি পৃষ্ঠা প্রথম খন্ড চারশো ছেষট্টি পৃষ্ঠা দেখেন হাদিস বর্ণনা করছে যে জাবের যাবে রদ্দ আনু থেকে তো তিনি বলেন যে রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তির ইমাম ইমামের সাথে নামাজ পড়ে ইমামের কি রাত তার কিরাত রাত এবার ইমাম দারাকুতনি দেখেন বর্ণনা করলে ইমাম দারাকুতনি দেখেন সেই সময় লিখেছেন ইমাম দারাকুতনি মৃত্যুময় করে তিনশো পঁচাশি হিসুদিতে তিনি লিখছেন কি দেখেন মুসা ইবনে আবি আয়েশা থেকে আবু হানিফা দেখেন তিনি লিখছেন যে আবু হানিফা মুসা ইবনে আবি আয়েশা থেকে আবি হানিফা এবং হুসাইন ইবনে ওমা ওমারা ব্যতীত অন্য কেউ মারফু রূপে বর্ণনা করেনি তারা উভয় হাদিস শাস্ত্রে দুর্বল কে বলছে বলছে ইবাম হানিফা যে হাদিসটা বর্ণনা করেছেন কার সূত্রে এই হোসান ইবনে উমার সূত্রে বলছে হোসান ইবনে উমারা ইনিও দুর্বল আর হানিফা বর্ণনা করেছেন ইনিও হাদিসে জিব কে বলছে ইমাম দারাকুতনি শ্রীরাম দারাকুতনি হাদিস ছয় এই কথা নকল করেছে তার মানে বোঝা গেল এই হাদিসটা সহি নয় যেটা মুয়াত্তা মোহাম্মদও আছে আঠানব্বই নম্বর পৃষ্ঠা ইমাম আবনিফা সাগরের ছাত্র বর্ণনা করেছে ইমাম মুক্তের জন্য যথেষ্ট এ হাদিসটা সহিবীপের আর হোসেন ইবনে উমারা ইনি কেলমাত্র ইমাম আবনিফা থেকে বর্ণনা করেছে হাদিস নয় বলেছে আমি ইমাম দারাকুতনি এ বই কাদের হানাফি ভাইরা অনুবাদ করেছে তাদের প্রকাশ তারাই অনুবাদ করেছে আমন না ওরা অনুবাদ করেছে ওখানে লিখিয়ে দিয়েছে যে ইমাম আবহমল্লাহ জয়ীব হাদিসে কিন্তু তারা ফুটনোট লিখেছে ওখানে ফুটনোট ফুটনোট লিখে চরম ধুলাই করেছে বলছি ইমাম দ্বারাকি এই কথা বলেছে তখন ওরা এখন ইমাম পরে আবনীপার প্রশংসামূলক অনেক উক্তিতে এসেছে আর ঠিক এই যে ইমাম কুতনি শুনলেন কাকে বলেছে ঠিক হানাফি ভাইরা সহ্য করতে পারেনি তারা অবশেষে কি করেছে জানেন ইমাম কুতনিকে কিছু গালি বন্ধ করেছে শুদ্ধ এবার গালের মুখের ভাষাগুলো শুনে নেন হানাফি কেল্লা প্রথম খণ্ড আমরা পড়বো এখন একান্ন বাহান্ন পৃষ্ঠা ইমাম ইমাম বলেছে এর হাদিস গ্রহণযোগ্য নয় তার জন্য এই হানাফি ভাইরা ঠিক থাকতে পারেনি মাথা বেঁকে গেছে রাগ দেখেন মানে হানাফি কেল্লা প্রথম খণ্ড একান্ন পৃষ্ঠার বাহান্ন পৃষ্ঠা আর একজন হানাফি না বড় বড় হানাফি বিদ্যানরা বন্ধ করেছে তিনি লিখছেন দেখেন নাসিন চাঁদপুরি একান্ন বাহান্ন পৃষ্ঠাতে এ দারাকুত্নীকে দেখেন কি লিখছে দেখেন ইমাম দারাকুতনের যদি ভদ্রতা ও হাই লজ্জা বলে কিছু থাকতো দেখেন কথা ভাষা দেখেন ইমাম দারাকুতনি যদি ভদ্রতা হাই লজ্জা বলে কিছু থাকতো তাহলে ইমাম হানিফা ফার্মল্লা সম্পর্কে এমন কথা মুখে উচ্চারণ করতে পারতো না ইমাম আবু হানিফা মানে ইমাম দারাকুত্ন অপরাধ গী ইমাম আবহানি ফা বলেছে আর তার জন্য লিখছে কি হানাফি ভাইরা জিম দ্বারা কুতনি যদি হাই লজ্জা বলে কিছু থাকতো তো আবুহানি পাপ প্রসঙ্গে এই কথা বলতো না যে হাদিস হিসিব মানে ইমাম দ্বারা তার মানে হাই লজ্জা ছিল না আর সেই বুকারে মুসলিমের হাদিস কী আল হাই আমিন আল ইমান ইমান ফিল জান্না যে লজ্জা হচ্ছে হিমান ইমান হচ্ছে জান্নাত আল্লাসুল বলেছে আর হানফি ভাইরা বলেছে দ্বারা কুতনির লজ্জা ছিল না তার জন্যে আবুহানি পাড়ায় এমন লাগে এই কথা বলেছে এটা নাসিদীন চান্দপুরে তার হানাফি গেলে প্রথম খণ্ডে একান্ন পৃষ্ঠাতে লিখেছেন আর এই কথাটা আল্লাবা বদরুদ্দিন আইনি হানাফি তিনিও এই কথা লিখেছেন তার উন্দাতুল কারি চতুর্থ খণ্ডের চারশো উনষাট পৃষ্ঠা হাদিস নামার সাতশো ছাপান্নর ব্যাখ্যা করতে গিয়ে দারাকুতনি আবু হানিফাকে যে বলেছে ইমাম আবু ইমাম দারাকুতনির হাই লজ্জা কিছু ছিল না তার জন্য বলেছে চিন্তা করেছেন ইমাম দারাকুতনি অপরাধ যে বলেছে তাই পরে পৃষ্ঠাতে লিখেছে জিমাম দারাকুতনি আবু হানিফাকে যে বলেছে এটা ভুই ফুটে সমালোচনা অনার্থক সমালোচনা কোন গ্রহণযোগ্য নাই তারপরে ইমাম দ্বারাকুতনিক প্রসঙ্গে লিখেছেন যে দ্বারাকুতনিক কথাটা ডাহা ভুল মিথ্যা বুঝলেন জবাব দিতে গে হানাফি ভাইরা তো যাই হোক ওরা ওরা বুঝবে যেমন দ্বারাকুতনীকে যদি হাই লজ্জা না থেকে থাকে তাদেরই যদি হাই লজ্জা থাকে তো থাকুক আমাদের সমস্যা কি দেখেন আরেকটা যে ইমাম মোহাম্মদ মানে ইমাম আবনীফা রায় মহ থেকে যে হাদিসটা বর্ণনা করা হয়েছে যে ইমামের কিরাত মুক্তের জন্য যথেষ্ট তো এই হাদিসটাকে স্বয়ং নাসিউদ্দিন চানপুরী সাহেব তার হানাপি কেল্লার বাহান্ন নম্বর পৃষ্ঠে একটা কথা নকল করেছে লিখেছে ইবনু মাইন ওই যে রাবি মৃত্যু দুইশো তেত্রিশ হিজড়ি তিনি ইবনু মাইনকে আল্লাহ সুমনতুল্লাহ সৃষ্টি করেছেন মিথ্যুকদের মিথ্যা ফাঁস করার জন্য কাকে ইহা মাইন মাইনকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন মিথ্যুকদের মিথ্যা ফাঁস করার জন্য আলহামদুলিল্লাহ এই ইহাইবনু মাইন এই হাদিস ট্যাকেজেব বলেছে যেটা আবহানি পেমল্লা বর্ণনা করেছেন ইমামের কেয়াত জন্য যথেষ্ট এই ইহাইবনু মাইন তিনি নিজে বোঝা হাদিসটা বাতিল হাদিসটা জাল বাতিল বলেছেন জহিব না বাতিল হাদিসটা এই কথাটা যেটা আছে মিন কালামে আবি জাকারিয়া হাদিস তোমার তিনশো সাতানব্বই তো সার্বিক দিক থেকে এটা প্রমাণিত হয় যে এই হাদিস ইমামের কিরাত মুক্তের জন্য যথেষ্ট কোন সূত্র সহী নয় এবার একটা অ্যান্টিভেনার জব দিয়ে আলোচনা শেষ এখন ধরে নিলাম এই হাদিসগুলো সব সহি জৈব না এত আলোচনা করলাম সব ভুল হাদিসগুলো সহী জৈব না তারপরে একটা শেষ আমাদের অ্যান্টিভেনার জবাব হাদিস যদি সহি হয় তারপরে হানাফি ভাইদের কোনো দলিল নেই কেন দলিল নেই এই জন্য যে একটা নম্বর লেখা আছে যে কোনো রাবি যদি হাদিস বর্ণনা করে আর সে রাবির যদি আমল বর্ণনার পরিপন্থী হয়ে যায় তাহলে কোনটা প্রাধান্য পাবে আমলটা এখন আমরা দেখলাম তিনজন রাবি হাদিস বর্ণনা করছে একটা হচ্ছে জাবের বিন আবদুল্লাহ যে ইমামিক মুক্তার জন্য যথেষ্ট দুই আবু সাহেদ খুদ্রি তিনিও বলছেন ইমাম কিয়ত মুক্তার জন্য যথেষ্ট আতিন ইমাম মোহাম্মদ তিনিও বর্ণনা করেছেন ইমামের কিরাত মুক্তের জন্য যথেষ্ট এখন দেখতে পাই তিনজন তারা কিমামের পেছনে সরতে পড়তেন কি পড়তেন না এ তিনজন আলহামদুলিল্লাহ আমরা হাদিস ঘেটে দেখছি যে তিনজন যদি ইমামের কিরাত মুক্তের জন্য যথেষ্ট বলে থাকেন হাদিস যদি সই হয়ে থাকে হানাফিদে কোনো দলিল নেই কারণ তিনজনই আলহামদুলিল্লাহ তার ইমামের পেছনে মুক্তাদি হিসাবে ফাতে হা পড়ত প্রথম জাবের বিন আবদুল্লাহ ইবনু পঞ্চাশ আটশো পঞ্চাশ নম্বর হাদিস এবং আটশো তিতাল্লিশ নম্বর হাদিস দেখে খুলে দেখেন সন ইবনু মজা আটশো পঞ্চাশ নম্বর হাদিস যে জাবির বিন আবদুল্লাহ রদি আল্লাহ তালু বলছেন আমরা জোহর আর আসরে ইমামের পেছনে সুরা ফাতে পড়তাম ইমামের পেছনে কথা উল্লেখ আছে ইমাম হোসেন সুরা ফাতে এবং অন্য একটা কিরাত করতাম তো হজর জাবের বলছে ইমামের কিরাত মুক্তির জন্য যথেষ্ট কিন্তু তিনি সুরা ফাতে পড়তেন ইমামের পেছনে এটা তার আমল তাহলে কোনটা প্রাধান্য পাবে তার বর্ণনা না আমল আমল আর এই আবদুল্লাহ মানে ইবনু মাজারি হাদিসটাকে আলাবা নাসুদ্দিন আলবানী হাফে জুবা শেখ শোয়েব আদনাউদ আর সবচেয়ে বড় মহাদ্দ ইমাম বসুরি রেহম্লা চারজন মহাদিস এই হাদিসটাকে সহি বলেছে বলেনি সান ইবনু মজা আটশো পঞ্চাশ নম্বর হাদিস আবদুল্লাহ জাবের বিন আবদুল্লাহ তিনি ইমামের পেছনে ফাতে পড়তেন ইমামের কে এক মুখে যথেষ্ট তার মানে বোঝা গেল এটা সহি হলেও হানাফিদের দলিল নাই এই হাদিসটা আরো জায়গায় আছে খুলবেন হাদিস নয়শো চুয়াল্লিশ এবং মিসবাহুল জুজা তিনশো বারো মুসনাদে জামে হাদিস হাদিসি এবং আলবানি হাদিস নাম্বার ছয় আর সবচেয়ে বড় কথা ইমাম তিরমিজি সুনান তিরমিজি পাঁচশো সাতচল্লিশ নম্বর হাদিসে এই মানে জাবের বিন আবদুল্লাহ যে ইমামের পেছনে ফাতে পড়তেন এই পক্ষে কে লকল করেছে সুনান তিরমিতে মজুর আছে যে অনেকজন সাহাবী তার ইমাম হোসেন ফাতে পড়তেন তার মধ্যে কে আলী রদুল্লাহ তাল আনহু ওমর বিন খাতাব আবদুল্লাহ বিন জাবের বিন আব্দুল্লাহ তো জাবের বিন আব্দুল্লাহ তিনিও ফাতেয়া পড়তেন এটা প্রমাণিত দুই আবু সাহেদ খুদ্রি তিনিও বর্ণনা করেছেন ইমাম কিয়াদ মুক্তের জন্য যথেষ্ট কিন্তু আবু সাহেদ খুদ্রি তিনিও মুক্তাদি হিসাবে ফাতেয়া পড়তেন ইমাম বুখারি জুজুল কিরাত হাদিস নাম্বার এগারো এবং হাদিস নাম্বার একশো পাঁচ আর এই কথাটা ইমাম আদি আর কামিল তার কামিলে খণ্ডের চোদ্দোশো সাইত্রিশ পৃষ্ঠাতে নকল করেছেন ইমাম বেহাকি তার সোনুল কুবরালি দুশো চব্বিশ নম্বর হাদিসে আবু খুদ্রি মুক্তাদি যে ফাতে পড়তেন এটা বর্ণনা করেছেন তিন নম্বর ইমাম মোহাম্মদ তিনিও বর্ণনা করেছেন আবহাওয়া ছাত্র যে ক্যাত কুক্তের জন্য যথেষ্ট কিন্তু ইমাম মোহাম্মদ তার কি আছে যে ইমামের পেছনে মুক্তাদি ফাতেহা পড়বে এটা মুস্তাহাব পড়াটা উত্তম কোথায় এর আগে আমরা দেখেছি মাসাল নম্বর সাথে তিন মিজি মানে দার্সের তিন মিজিতে তিনশো এগারো নম্বর হাদিস দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার ছিয়াশিতে আর হেদায়া খুলবেন চুরানব্বই নম্বর পৃষ্ঠা যেটা ইসলামিক ফাউন্ডেশনে পরিষ্কারভাবে হানাফি ভাইদের প্রকাশনী ইসলামিক ফাউন্ডেশন চুরানব্বই নম্বর পৃষ্ঠা ইমাম মোহাম্মদের কল নকল করা আছে যে ইমাম মোহাম্মদ বলেছে ইমামের পেছনে মুক্তাদি সুরফাতে পড়বে এটা মুস্তাহাব বা মুস্তাহাসানা সতর্কতামূলকভাবে উত্তম তার মানে বোঝা গেল এই তিনজন রাবি বর্ণনা করেছে ইমামের কিরাত মুক্তের জন্য যথেষ্ট হাদিস সই হলেও তাদের আমলটা কি আছে সুরা ফাতে পড়ার পক্ষে তো কাদের দলিটা মজবুত ফাতেহা পড়তে হবে স্পষ্ট প্রমাণিত এখানে আরও অনেক জবাব দেওয়া যায় তার মানে এটা বুঝবেন একটা কথা যখনই হাদিসে আসছে মানে যখন তোমরা কিরাত করো তখন তোমরা চুপ থাকো এর অর্থ কী এর অর্থ এটাই যে ইমাম সাহেব যখন সুরা ফাতিয়া পড়ার পরে অন্য একটা কিরাত ধরে সেই ইমামের জন্য মুক্তায় যথেষ্ট কথা বুঝেন নাই ইমামের কিরাত মুক্তার জন্য যথেষ্ট এ অর্থ কি যে ইমাম কিরাত করছে ওই কিরাতটা যথেষ্ট তবে সুরা ফাতে খাস ভাবে পড়তে হবে কেন কেন হজের জাবের বলছে যে ইমামের জন্য মুক্তাদের কিরাত যথেষ্ট কিন্তু তিনি নিজের সুরা ফাতে পড়তেন কিন্তু অন্য কিরাত করতেন না তো এটা হচ্ছে মূল মানে মূল ব্যাখ্যা হারাপিবারে যতই চারা কি করুক এই ব্যাখ্যা থেকে অপব্যাখ্যা করা সম্ভব নয় যাই হোক আলোচনা শেষ করে দিলাম আর একটা ছোট যৌক্তিক জবাব দেওয়ার ইনশাল্লাহ শেষ করবার দু মিনিট অনেকে বলে যে ইমামকে তো আমরা সমস্ত দায়িত্ব দিয়ে দিয়েছি তারা ইমামের একতাদা করছি তো ইমাম সাহেব পড়ছে আমরা পড়বো কেন তো আমাদের শেষ জবাব এটাই সরফাতের ফাতে মাসালা একদম শেষ কমপ্লিট হানড্রেড পারসেন্ট জবাব যে ইমামকে ইমামকে নির্ধারণ করেছে কেন তার অনুসরণ করার জন্য তো ইমাম কিরাত করছে আমাদের পড়ার দরকার কি এটাই যদি হয় তাহলে আমরা বলবো ভাই তাহলে ইমাম সাহেব তো জায়নালের দোয়া পড়ে আপনি কেন পড়েন দুই ইমাম সাহেব সানা পড়ে আপনি কেন পড়েন ইমাম সাহেব নিয়াত পাঠ করে বেদাতি নিয়াত আপনিও তো পাঠ করছেন কেন করছেন ইমাম সাহেব তাকবিদ দিচ্ছে আপনিও তাকবিদ দিচ্ছেন কেন ইমাম সাহেব রুকুতে গিয়ে তাজরিব পাঠ করে আপনি হিসেবে পাঠ করছেন কেন ইমাম সাহেব স্বামী ইমান হামিদা বলছে আপনি রাব্বান আল হাম কেন বলছেন ইমাম সাহেব রুকুতে গিয়ে সুবাহা রব্বি আল বলছে আপনি বলেন কি বলেন না বলছেন ইমাম সাহেব দূরত পড়ছে আপনি মুক্তি পড়েন কি পড়েন না ইমাম সাহেব আত্মাধিজে পড়ছেন কি পড়ছেন না ইমাম মাসরা পড়ছে আপনি এমনকি আলাইকুম রহমতুল্লাহ বলছে আপনিও আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলে সাদা করছেন তো ইমাম সাহেবকে কিসের দায়িত্ব দিলেন এই যে একটা দাবি যে আমরা ইমামকে দায়িত্ব দিয়ে দিয়েছি তো কিসের দায়িত্ব দিলেন রে ভাই কিসের দায়িত্ব দিলেন বুঝলাম না সবই তো আপনি পাঠ করছেন শুধু ফাতে পাঠ ফাতে ফাতিয়ার সঙ্গে এত আপনার হিংসা ফাতে এত ভারী যেটি বইতে পারলেন না বাকি সব বই ফেললেন যে উম্মুল কোরআন ফাতে হচ্ছে উম্মুল কোরআন কোরআনের মা জননী আর ইসর ফাতের মধ্যে আছে হিদিনা সিরাতুল মুস্তাকিম আল্লাহকে সোজা সরল পথ দেখাও তো দেখেন নামাজের মধ্যে শ্রেষ্ঠ সুরাত ফাতে আর ফাতের অংশ কি হিদিনা সিরাতুল মুস্তাকিম আল্লাহ সোজা পথ দেখাও মানে হানাফি ভাইরা বলছে না ফাতে পড়া যাবে না মানে তোমরা সোজা পথে নাই কারণ তোমরা তো চাউনি দিন নামাজে জাল্লা আমাকে সুজাপথ দেখাও তোমরা তো মুখ বন্ধ করে মূর্তির মধ্যে বসেছিলে দুই নম্বর যে পরে তো আমিন বলতে হয় বলতে হয় না আমিন বলতে হয় ওরা তাও বলে না অনেকে মনে মনে বলে অনেকে হয়তো বলেই না তো সুরভ ফাতে আল্লাহ কাছে আপনি সুজাপথ চাইছেন এটা তো চাইলেন না আমিনটা একটু জোরে সোরে বলবেন এখানেও বিরোধিতা একদম কোমরে দড়ি বেঁধে লেগে পড়েছেন যে না ফাঁতেও পড়া যাবে না পড়লে মুখে আগুন ভরে দিতে হবে আরে ভাই ওই ফাতের মধ্যে আছে হিদিন আল্লাহ সোজাস পথ দেখাও তোমরা কোনোদিন পথ আল্লাহ হচ্ছে চাওনি আল্লাহ দিবে না কেন ফরস না আমাদের সব জায়গায় দোয়া বেশি কবুল হয় কথা বুঝতে পারছেন মহান আল আল্লাহর সঙ্গে দোয়াই পার্থন আল্লাহ সুবাহ আমাদের আলোচনাগুলোকে কবুল করো আর যেসব হানাফি ভাইরা বিশেষ করে এইসব বিষয় নিয়ে অনার্থক বিতর্ক করছে আল্লাহ হেদায়তে কামেলা দান করে সকল বলি আল্লাহ মামিন এই দা এই দুয়ারে আজকে মতো ইল মিতা হাকিগি মাজলিস মাসাল নম্বর আট ফাতে ইমাম এটা আমরা শেষ করলাম এখন ইন্ডিয়ান সময় ছয়টা আঠারো মিনিট আমাদের মাগribের আযান অপরছে আলহামদুলিল্লাহ আমরা একটু লেট করে পড়লাম তবে আলহামদুলিল্লাহ আমরা আলোচনা কমপ্লিট করতে পেরেছি এবারে আজকে মতো আলোচনা শেষ করলাম সুবহানাকাল্লাহুমা ওয়া বা ওয়াশতালা লা ইলাহা ইল্লা আন্তাস্তাগফিরুকা ওয়া তাউবিলাইক আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম ওযুগেরিদি